আসসালামু আলাইকুম সবাইকে, আমি শারমিন, আমার পেজ ওয়ার স্মাইল থেকে। ফর দ্য ফার্স্ট টাইম, হ্যাঁ ফার্স্ট টাইম হচ্ছে ওয়ার স্মাইল প্লাস থেকে আপনাদের জন্য পাকিস্তানি স্টিচ কালেকশন নিয়ে চলে আসছি। যারাই আসতেছেন যদি নোটিফিকেশন পান এসে একটা হাই হ্যালো দেন, এবং দেখেন আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, লাইটিং এন্ড সাউন্ডে সব ঠিক আছে কিনা, কারণ হচ্ছে আমি একদম এই শোরুম থেকে লাইভে, আমার কাছে পুরোটাই উল্টাপাল্টা লাগতেছে, ড্রেস নিয়ে শোরুম থেকে এইভাবে লাইভ হয় না। তো যারা আসতেছেন এসে একটা করে হাই হ্যালো দেন এবং একটু লাভ লাইক দেন এবং লাইক একটু শেয়ার করে দেন যেন অন্যান্য আপুরাও জয়েন করতে পারে। আমি আজকে দুইটা কি দেখাবো, দুইটা মানে দুইটা দুই ধরনের ড্রেস দেখাবো। আগে একটু আসেন, হ্যাঁ আগে একটু আসে জয়েন হন। আর আমি আজকে আমাকে বললেন না কেউ অসুস্থ, আপু আমি অসুস্থ না, আমার এই মোবাইলটাই এইরকম ভুলে আজকে এই মোবাইলটা আমার লাইভ হয়ে গেছে, আমি তো বাসায়ও নাই ওই মোবাইল দিয়ে, এই মোবাইলটা লাইভ হলে আমাকে অসুস্থ মনে হয়, জানি না কেন মনে হয়, দেখো সামনাসামনি একরকম লাইভ একরকম, লাইভে এই মোবাইল আমাকে অসুস্থ মনে হয় আপু, বাট আমি অসুস্থ না, এই মোবাইলে মনে হচ্ছে। ঠিক আছে, তো যারা আসতেছেন এসে পোস্টে একটু লাভ লাইক দেন। অনেকগুলা কালার আছে, অনেকগুলা কালার আছে এবং সাইজ হচ্ছে স্মল, আমি হাত পা দেখাচ্ছি, স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজে পাচ্ছেন ওয়ার স্মাইল শর্মা। আপু তোমার নতুন পেজে চলে আসছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। যারা আসতেছেন এসে একটা করে লাভ অথবা লাইক দিতে কিন্তু ভুলবেন না আপু, তোমার নতুন পেজ, থ্যাংক ইউ সো মাচ। যারা আসতেছেন একটু একটু করে আমি বলে দিয়েছি, যারা স্টিচ কালেকশন চান, আর স্টিচ বলতে সাইজ বাই সাইজ স্টিচ তো আমরা আমাদের বুটিং ছাড়া যে মেন যে পেজটা ওইখানেও হয়, বাট এটা হচ্ছে মেনলি আমাদের শোরুমের জন্য। আপনারা অনেকে চাচ্ছিলেন যে স্টিচ কালেকশন আনো সাইজ বাই সাইজ তাদের জন্য, আর যেহেতু আমি শোরুমের জন্য এই পেজটা করা, তো এই পেজের সবকিছু হচ্ছে আলাদা থাকবে, আর সবটা একটা করে লাইভ হবে, আমার মেন যে লাইভ শনি সম্পদ ওইটা তো থাকবেই, বাট এখানে হচ্ছে একদম অরিজিনাল পাকিস্তানি যে সাদাবাহার মানে সাদাবাহার বিনসাইদের যে কুর্তিগুলো ওইগুলো বানাবো। তোমার নিউ পেজে চলে আসছে স্বর্ণালী ফরাজি, আপু থ্যাংক ইউ আপু, গত লাইভে হোয়াইট টু পিসেসটা পাইনি আপু, যারা হোয়াইট টু পিসেসটা পাননি আমি জানি, আমি ওইটা রিস্টকে দিয়ে দিয়েছি। যারা আসতেছে একটা লাভ অথবা লাইক দিয়ে দেন, আমি আমার লাগছে ওই পেজে কি হয়েছে আপু, ওই পেজ ঠিক আছে, ওই পেজের জায়গায় আছে আমার মোবাইলটা কই, আমার আইফোন দেখতো ওই পেজটা আপু, ওই পেজের জায়গায় ঠিকঠাকই আছে, ওই পেজে হচ্ছে আমি চাচ্ছি যে এই পেজটা তো মেনলি করা হয়েছে আপু আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট যেহেতু শোরুমে আছে, এই পেজটা আলাদা, আর ওই পেজটা হচ্ছে আমাদের বুটিক ধরা যে মেইন যে তিন দিনের লাইভ হয়, আর ওইটার জন্য আমাদের ওইখানে কিন্তু আমরা সাইজ বাই সাইজ করি না, আমরা এই পেজে সাইজ বাই সাইজ। আপু অর্ডার কি এই নতুন পেজেই করতে হবে? জি আপু, এই পেজের জিনিসপত্র সবকিছু এই পেজে, শুধু বলবো একটু লাভ লাইক দিয়ে দেন এবং লাইকটা একটু শেয়ার করে দেন। হ্যাঁ ওই পেজে আমি ইচ্ছা করি নাই আপু লাইভ, কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম না যে না আমাদের ওই প্রোডাক্ট আর এই প্রোডাক্ট আমি একসাথে করব। হ্যাঁ আমি যে সপ্তাহে একটা লাইভ করব, স্টিচ কালেকশনের সাইজ বাই সাইজ। এতক্ষণ দাঁড়ায় থাকবে, তোমার কষ্ট হচ্ছে না, রেখে দাও বোকা, রেখে দাও আপু। আমি তোমার নতুন পেজে অ্যাড হয়ে গেছি, থ্যাংক ইউ সবাই, আর কাছে রিকোয়েস্ট যারাই আসতেছে একটা করে ফলো দিয়ে রাখবেন, কারণ হচ্ছে আমি আজকে ওই পেজে ঘোষণা দিয়ে আসছি লাইভ আগে, বাট এরপরে কিন্তু কখনো আমি ওই পেজে ঘোষণা তো দিতে পারবো না। সো যারা এই পেজে ফলো করতে চান এই পেজে একটা লাইক দিয়ে রাখেন, সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। আপু কেমন আছো তুমি? আমি সাতটা কালারের মধ্যে আমার জন্য আমি কোনটা চুজ করেছি দেখেছেন, কারণ এটা চুজ করেছি হচ্ছে একদম একটু ক্রিমি টেক্সচার অলওয়েজ যে কালার আমি অনেক পছন্দ করি। আপু তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ, সুন্দর লাগছে আপু তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। এইগুলো হচ্ছে আপু যারা আমার গ্রুপটাতে একটু শেয়ার করে দেন, আমি একটু গ্রুপটাতে একটু শেয়ার করে দেই। হ্যাঁ 300 অপুরা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এই পেজে 300 অপুরা হয়ে গেছে। যারা আসতেছেন একটু পোস্টে লাভ লাইক দিয়ে দেন, এবং হচ্ছে যারা শেয়ার করতেছেন শেয়ার ডান লিখেন, লাভ লাইক দিকে একজন উইনার নিব, সে কি পাবেন আজকে এই পেজ থেকে উইনার নিব হচ্ছে 200 টাকার গিফট ভাউচার পেয়ে যাবেন। হ্যাঁ 200 টাকার গিফট ভাউচার পেয়ে যাবেন। আর আপু যারাই লাইভটা দেখতেছেন আমার গ্রুপটাতে একটা শেয়ার দেন, আমি আপু অ্যাড হয়ে গিয়েছি কানেস ফাতেমা আপু, আপু যারা অ্যাড হয়েছেন লাইভে ঠিক আছে, বাট হচ্ছে আমাদের পোস্ট আমার এই পেজটাতেও লাইক দিয়ে রাখেন, যারা পাকিস্তানি স্টিচ কালেকশন চান তাদের জন্য বলছি, ঠিক আছে। সো আমার গ্রুপটাতে একটু শেয়ার করে দেন, আমি আমার গ্রুপটাতেও লাইভটা একটু শেয়ার করে দিই। আজকে প্রথম লাইভ, ওয়াও সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। এটা সাতটা কালার দেখাবো, আমি দুইটা ডিজাইন দেখাবো, সবই স্টিচ কুর্তি, ঠিক আছে। এটা হচ্ছে সাদাভারের, আরেকটা ওটাও সাদাভার, এটা হচ্ছে সাদাভারের চিকেন কারি বিস্কসের মধ্যে, আর ওটা হচ্ছে কটন ডিজিটাল প্রিন্টের মধ্যে কাটওয়ার্কের। এই পেজ থেকে ব্লক মারা হয়েছিল, কাইন্ডলি ঠিক করে দিবেন আপু, কেন ব্লক মারা হয়েছিল আপু জানি না। হ্যালো আপু কেমন আছো তোমার সাথে? এই যে শামিমা আপু জয়েন করেছে, নাইস ডে, সেলাইয়ের ঝামেলা থাকবে না আপু। এখন এক একটা যেমন ওইগুলো হচ্ছে আমাদের কোয়ান্টিটি বা ওইটার ধারা একরকম, আর এইটার ধারা হচ্ছে আরেক রকম।
দাঁড়া আমি আমার লাইফটা একটু শেয়ার করে দিয়ে নেই হচ্ছে এই যে দাঁড়ান আমার লাইফটা একটু ওকে ডান কাজ শেষ এখন আমি শুরু করে দিচ্ছি কত সুন্দর কোনো সাথে যে পাশের ভাইটা দিয়ে দাঁড়িয়ে আছে তুমি না 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 আপু নিচে কষ্ট করি ঠিক আছে বাট পাশে একজন শুধু শুধু কেন কষ্ট করবে নিয়ে আসো ঠিক আছে আমাদের সুমনরে তো সবাই চিনেন কারণ ড্রেসের সেকশনে আমাদের সুমনেই হচ্ছে না মানে ওই সবগুলো আমার কাছে নিয়ে আসো এখানে আমাদের এখানে টুল রাখতে হবে আমি আসলে আপু অনেস্টলি বলি আমি শোরুমের লাইভ এইভাবে ড্রেসের লাইভ করে কমফোর্ট ফিল করতেছি না হ্যাঁ কমফোর্ট ফিল করতেছি না আমি জাস্ট আগে কালারগুলো একটু দেখিয়ে দিব যে কি কি কালার আসতেছে যারা আসতেছে একটু লাভ লাইক দিয়ে দেন এবং লাইভটি একটু শেয়ার করে দিয়েন যারা পাকিস্তানি লাভার আছেন এবং পাকিস্তানি যারা ভালোবাসেন এই জন্য আপু আমি দুইটা পেজ পুরোটাই আলাদা আমার যেই ওই ধারা ওইখানে আমরা অলওয়েজ চেষ্টা করি ওই ড্রেসটাই মানে আপনি আনকমন কিছু পাবেন আমাদের যেই ওয়ার্নেস মাইলে আনকমন কিছু রিজনেবল প্রাইসে কোয়ালিটি কিছু আর এইখানে সাদাবাহার বা বিন সাইড বা পাকিস্তানি যে যেটা এই জিনিসগুলো হচ্ছে আপু কোনো না মানে আনকমন বা কোনো কিছু না কারণ হচ্ছে এগুলো সবার কাছেই থাকবে এটা স্বাভাবিক খুবই নর্মাল একটা জিনিস কিন্তু স্টিচ কালেকশন আপনি পাকিস্তানি ড্রেস যারা পছন্দ করে তারা হচ্ছে স্টিচ বা সাইজ বাই সাইজ যারা পড়তে পছন্দ করে তারা পরে ফেলবে 450 উপরে জয়েন করেছেন একটু লাভ লাইক দিয়ে দেন আমি খুবই খুশি হব যে ফার্স্ট টাইম পাকিস্তানি কালেকশন আমি এই স্টিচ কালেকশন এই পেজে দেখাচ্ছি যেখানে আমার 500 উপরে জয়েন করেছে আপু আসসালামু আলাইকুম আপু এখন লাইভে জি আপু আমি এই পেজ থেকে লাইভ হব সপ্তাহে একটা সেটা হচ্ছে ফিক্সড করবো হচ্ছে এটা বৃহস্পতিবার থাকবে দুপুরে লাইভটা যাবে ঠিক আছে দোকান কোথায় শোরুম অ্যাড্রেস হচ্ছে গুলশান পুলিশ প্লাজা শপ নাম্বার হচ্ছে সেকেন্ড ফ্লোরে 303 304 305 500 প্লাস আপুরা জয়েন করেছেন সো হচ্ছে এই 7টা কালার আরেকটা ডিজাইন দেখাবো ওই ডিজাইনটাও আমাকে একটু দাও ঠিক আছে ওই ডিজাইনটাও আমাকে একটু দাও এগুলো আপু সাইজ বাই সাইজ আছে যারা আপুকে ভালোবাসেন আজকে ফার্স্ট লাইভ প্লিজ যারা নতুন দেখতেছেন সবাইকে বলো পেজটা একটু ফলো দিয়ে রাখেন হ্যাঁ এই নতুন পেজটা কারণ আমার কাছে মনে হচ্ছে আমি বিজনেস আমি নতুন স্টার্ট করছি হ্যাঁ এই নতুন পেজে আমি চাচ্ছি যে পাকিস্তানি যে সব ড্রেস আমি সেল করব আমি আমাদের এই নতুন পেজ থেকেই সেল করব হ্যাঁ আমি আমার আগের যেই পেজটা যেটা আমার মেইন পেজ ওইখানে আমার সপ্তাহে আগের মতো করেই লাইভ গুলা যাবে ঠিক আছে আমার নামটা একটু বলো মিম পাটোয়ারি আপু লাভ লাইক দিতে থ্যাংক ইউ কি জোয়াকা আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ তো হচ্ছে আরেকটা হচ্ছে এগুলো না পড়ে আমি একটা পরে জাস্ট বাকিগুলো অন্যগুলো পরবো না আপু এতগুলো ড্রেস তো আর পরে দেখানো সম্ভব না সো সাইজ কি কি পাচ্ছেন স্মল মিডিয়াম লার্জ স্মল মিডিয়াম লার্জ স্মল যাচ্ছে আপু 38 স্মল থেকে 38 39 40 পর্যন্ত আর হচ্ছে মিডিয়াম হচ্ছে 42 41 42 যারা নিচ্ছেন আর লার্জ হচ্ছে 44 থেকে 46 যেমন ধরেন আমি নিজে কিন্তু এখন কি পরে আছি আমি নিজে কিন্তু এখন স্মল সাইজটা পরে আছি মানে আমি কিন্তু পরি 36 বা 38 কারণ পাকিস্তানি স্টাইলটাই হচ্ছে একটু কি আর এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর দেখেছেন আমি এতগুলো কালারের মধ্যে আমি আমার নিজের জন্য কোনটা রেখেছি যেটা হচ্ছে একদম মানে আমার অল টাইম ফেভারিট জানে ঠিক আছে আপু আমি কি টপ ফ্যান যারা আসতেছেন একটু লাভ লাইক দিয়ে একটু কমেন্টস করেন আপু 6 বছর ধরে আপনার থেকে ড্রেস নিয়েছি নতুন পেজ থেকে জুতা নিয়েছে খুব ভালো লাগে আপু আপনাকে তাহমিনা সেলিম আপু থ্যাংক ইউ সো মাচ সো আমি শুরু করে দিচ্ছি হ্যাঁ শুরু করে দিচ্ছি প্রথমে কোন কালারটা দেখাবো আমি আমারটাই আমাকে একটু পরে দেখাই আমারটা তো আমি পরেই আছি তো এই হচ্ছে সবগুলা কালারই সুন্দর আপু এমন না যে একটা সুন্দর আর একটা সুন্দর না এইরকম কিছু না সবগুলা কালারই সুন্দর খুব সুন্দর লাগছে শারমিন আপু তোমাকে থ্যাংক ইউ সো মাচ সাইজ হচ্ছে স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজে পাচ্ছেন আপু একটু যেহেতু আমরা সাইজ বাই সাইজ এতদিন সেল করি নাই হ্যাঁ সো আমি একটু বলে নেই সাইজ বাই সাইজে কি করবেন যেমন ধরেন আমি 36 পরি আমি কিন্তু স্মল সাইজটা পরেছি হ্যাঁ 36 থেকে 38 বা 40 পর্যন্ত স্মল নিতে পারেন 40 থেকে 44 পর্যন্ত 40 বা 39 থেকে হচ্ছে মিডিয়ামটা নিতে পারেন আর যারা 36 পরেন তারা লার্জ সাইজটা নিতে পারেন হ্যাঁ তিনটা সাইজে আপনি পাচ্ছেন সেটা হচ্ছে স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজ হ্যাঁ আর আগেই বলি পছন্দের কালার ফার্স্ট অর্ডার করে দিয়েন যদি কেউ নিতে চান কারণ হচ্ছে আপু যেহেতু আমি এটা নতুন আমার কাছে কোয়ান্টিটি কিন্তু খুব বেশি নাই হ্যাঁ খুব বেশি কোয়ান্টিটি নাই সো বিসমিল্লাহ বলে শুরু করলাম হ্যাঁ বিসমিল্লাহ বলে শুরু করলাম ড্রেসগুলো অনেক সুন্দর হ্যাঁ আপু চিকেন কারি এই মানে আমি কিছু কিছু পছন্দের ডিজাইন আপু শুজ নিয়েছি আপু মনি অসম্ভব সুন্দর কোয়ালিটি থ্যাংক ইউ আপু তোমার শোরুমটা সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ যারা আসতেছেন এসে একটা করে পোস্টে লাভ লাইক দিয়েন এবং আশা রাখি আমাদের এই পেজটাও আপনারা ওয়ার্ল্ড স্মাইলকে যেভাবে ভালোবাসা দিয়েছেন এই পেজকেও আপনারা একটু লাইক দিয়ে রাখবেন ঠিক আছে আপু আপনি যত পেজই খুলুন না কেন
সব পেজ আমি থ্যাঙ্ক ইউ সো মাচ কারণ আমি চাচ্ছিলাম যে এই পেজটা আলাদা থাকুক কারণ ওই পেজে আমি সাইজ বাই সাইজ সেল করি না এবং আমরা দেশীয় বুটিক কালেকশন ওই পেজে সেল করি সো এই জন্য আমি এই পেজটাকে একদম টোটালি আলাদা করে ফেলেছি ঠিক আছে সো দেখা যাক হ্যাঁ এই হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে আপু সাদা বাহারের হ্যাঁ ইস্টিস কালেকশন এবং হচ্ছে আরেকটা জিনিস আপনাদের না বললেই নয় অলমোস্ট সাতশো আপুর আলহামদুলিল্লাহ সো হচ্ছে এটা না বললেই নয় এটা কি মানে এই জিনিসটা আপু প্রাইস বলতেছে আপু প্রাইস বলেন আমি একটা মিনিট আপু বলতেছি যে জিনিসটা সেটা হচ্ছে আপু সাদা একদম অরিজিনালটা হ্যাঁ এখানে কেন বলতেছি কারণ পাকিস্তানি সাদাবাহারের নামে অনেক যেমন ধর আমাদের ড্রেস আমাদের ড্রেসগুলো যেমন কপি হয় এইগুলোর কিন্তু কপি হিউজ ভার্সন আছে হ্যাঁ মানে সাদাবাহার নাম দিয়ে অনেক ভার্সন আছে আমি কিন্তু যেহেতু আমি নিজে অলরেডি আমাদের পাকিস্তানের একটা বুটিক্স এর আমরা একটা ইয়া সেল করি আমি কখনোই পাকিস্তানের কোনো কপি প্রোডাক্ট সেল করবো না আমি একদম অরিজিনাল যেগুলো অথেন্টিক অরিজিনাল গুলোর স্বাভাবিক প্রাইসও ওই রকম বেশিই হবে ঠিক আছে এটা কিন্তু থ্রি পিসেস হ্যাঁ এগুলো যাই দেখাচ্ছি সবই হচ্ছে থ্রি পিসেস প্রথমে আমি যে কালারটা দেখাচ্ছি একদম বেবি পিঙ্ক টাইপ একটা কালারের এবং নেকের ডিজাইনটা দেখি আমরা এত সুন্দর করে করা আছে নেকের ডিজাইনটা আর এটা যে বিস্কস হ্যাঁ পাকিস্তানি বিস্কস যারা অলওয়েজ করেন তারা জানেন যে পাকিস্তানি বিস্কসটা কিরকম হ্যাঁ পাকিস্তানি বিস্কস ম্যাটেরিয়ালস হচ্ছে আপু পাকিস্তানি বিস্কস হ্যাঁ এবং স্লিভস এর ডিজাইনটা একটা এক একটা এক এক রকম বা একটু ডিফারেন্ট আঙ্গিকেই থাকবে একটার সাথে আরেকটা কোনো মিল রাখে না ওরা হ্যাঁ ওদের ইয়াটা হচ্ছে একটার সাথে আরেকটা ওরা কোনো মিল দেখে না দেখেন আমি যেটা পড়েছি সেটার স্লিভস এর ডিজাইনটা দেখেন আর এটা সবই হচ্ছে চিকেন কারি বাট কিন্তু ডিফারেন্ট এটা দেখেন কার্টু ওয়ার্ক করে সম্পূর্ণ এগুলো আপু যারা স্মল নেবেন অবশ্যই উল্লেখ করে দেবেন স্মল যারা মিডিয়াম নেবেন মিডিয়াম যারা লার্জ নেবেন লার্জ এগুলো লং আছে 41 আর যার যার সাইজ মতো অর্ডার করে ফেলবেন এবং স্লিভস এ ইয়া নেকের ডিজাইনটা দেখি এখানে খুব সুন্দর করে হচ্ছে এই যে দেখেন শিফলি যে চিকেন কারি ডিজাইন গুলো আছে নেকের ডিজাইন গুলো আর আরেকটা জিনিস আছে দেখেন এখানে নেকটা আপনি কতটুক আমারটাই যেমন আমি দেখলাম যে এখানে কাভার্ড বাটন দিয়ে করে করা আছে আর এটা আপনার হুক দিয়ে আছে আপনি আপনার পছন্দ মতো করে সাইজ ছোট বড় এইভাবে ইয়া করতে পারবেন একটা শুধু একটা লাগানো হ্যাঁ একটা লাগানো যাবে কালারগুলো খুব সুন্দর আপু কালারগুলো এবং অল ওভার হ্যাঁ অল ওভার হচ্ছে চিকেন কারি এমব্রয়ডারি করে করা আছে আর এটার মধ্যে হচ্ছে ইয়া ডিজাইনগুলো দেখি বাটন ওয়ার্ক করে অল ওভার খুব সুন্দর চিকেন কারি ওয়ার্ক আর নিচের পোর্শনটা দেখি ভীষণ সুন্দর আপু থ্যাংক ইউ পুরোটাই হচ্ছে দেখেন চিকেন কারি শিফলি ওয়ার্ক করে করা নিচের পোর্শনটা একটা সুন্দর করে লেসিং ওয়ার্ক করে করা আছে অনেক সুন্দর কালারটা ভীষণ সুন্দর প্রত্যেকটা কালারই খুব ভালো লাগছে যে কালারটা আমি বেশি পছন্দ করি আমি ওইটাই আমার নিজের জন্য আমি রেখে দিয়েছি অনেক অনেকগুলা কালার সাতটা কালার অনেক বেশি সুন্দর আপু থ্যাংক ইউ 44 কোন সাইজ পড়বে আপু 44 এর জন্য হচ্ছে আপনি লার্জ সাইজ নেবেন 44 আর 46 যারা পড়েন তারা হচ্ছে লার্জ লার্জ নেবেন হ্যাঁ লার্জ নেবেন আর আরেকটা জিনিস পাকিস্তানি একটু লুজ ফিটেড পড়লেই কিন্তু ভালো লাগে হ্যাঁ আর 42-40 যারা নেবেন তারা হচ্ছে মিডিয়ামটা নেবেন আর 36-50 যারা 40 পর্যন্ত তারা হচ্ছে ইয়া সাইজটা নেবেন আর অনেক সময় দেখা যায় যে সাইজ যদি ওই সাইজটা না থাকে আপনার মেজারমেন্ট অনুযায়ী যেমন ধরেন আমার সাইজ আমি 36 এই যে দেখেন আমি কিন্তু ইয়াটা নিয়েছি একটু লুজ ফিটেড এটা 38 পর্যন্ত ইজিলি পড়তে পারেন অথেন্টিক পেজ পাকিস্তান ড্রেস অরিজিনাল পাবো জি আপু এটা হচ্ছে একদম পাকিস্তানি যারা অরিজিনাল পড়তে চান আর আমি যে আমি তো এগুলো মাত্র সপ্তাহে একটা লাইভ করবো আমি সবগুলো একদম অথেন্টিক অরিজিনাল গুলাই করবো কোনো কপি এই পেজে আপনি পাবেন না হ্যাঁ একদম সুন্দর করে ব্যাক পোর্শনেও কিন্তু কাজ আছে ঠিক আছে প্রত্যেকটাই কিন্তু ফ্রন্টে যেরকম কাজ আছে আপু ব্যাকেও আপনি কাজ পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে আপু লং হচ্ছে 41 আর বিস্কস হ্যাঁ এগুলো পাকিস্তানি বিস্কস যে ম্যাটেরিয়ালসটা আছে যেসব আপুরা পরেন এটা না আপু কটন কিন্তু সিল্কি একটা খুব শাইন একটা লুক হ্যাঁ শাইন একটা লুক এই হচ্ছে আমার ফ্রন্ট পোর্শনটা দেখিয়ে দিলাম এটা দেখানো শেষ এখন আসি ওন্নাটা ও ওন্নাটা হচ্ছে শিফনের মধ্যে কাট ওয়ার্ক ওন্নাটা অনেক সুন্দর আপু শিফনের মধ্যে কাট ওয়ার্ক করে করা এবং পুরোটাই হচ্ছে সম্পূর্ণ রেডি আছে আপনার লেসিং ওয়ার্ক করে করা আছে রেড আছে আপু আপু ডার্ক মেরুন আছে ডার্ক মেরুন আছে এই হচ্ছে ওন্নাটা ঠিক আছে এবং দুই সাইডে করে কাট ওয়ার্ক করে করা আছে আপু এল সাইজ কত পর্যন্ত আপু এল সাইজ 44 থেকে 46 যারা নেবেন 46 হ্যাঁ আপনি যদি সাইজ আমাকে মেনশন করতে বলেন তাহলে আমি বলি স্মল সাইজ হচ্ছে 38 আর আপনার মিডিয়াম হচ্ছে 42 আর 46 হচ্ছে লার্জ তো কম বেশি করে আপনি নিয়ে নেবেন আপনি কোন কোন সাইজের ক্যাটাগরিতে পড়েন হ্যাঁ আমি যেমন 36 পড়ি এই জন্য আমি 38 এরটা নিয়েছি মানে স্মল সাইজ এক্সিলেন্ট আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ এই হচ্ছে ওন্নাটা আপনার একদম শিফনের মধ্যে আছে কাট ওয়ার্ক করে অল ওভার কাজ করা হ্যাঁ অল ওভার হচ্ছে আপনি কাজ করা পাচ্ছেন
পুরোটা হচ্ছে কাট ওয়ার্ক করে জাস্ট আমি একটু ক্লোজলি দেখাই, একটা দেখালে আপনি বাকিগুলো জাস্ট ডিজাইন দেখলেই বুঝে নিতে পারবেন। স্টিচ আপু খুব খুশি হয়েছি, স্টিচ কালেকশন এনেছি আপু, এই জন্য আমি পেজ ডিভাইড করে ফেলছি, ডেলিভারি আপনি একসাথেই পাবেন। হ্যাঁ, ওয়ারনেস মাইলে যেইভাবে ডেলিভারি পান সেম ওইভাবেই ডেলিভারি পাবেন, এবং দুইটা তিনটাও যদি অর্ডার করেন ওই পেজ থেকে বা এই পেজ থেকে সব একসাথেই যাবে, বাট পেজ আলাদা থাকবে আপু। হ্যাঁ, অর্ডারটা এই পেজে যারা অর্ডার করবেন এই পেজেই আপনি অর্ডার করবেন, ওই পেজে কিন্তু আমরা অর্ডারটা নিব না। হ্যাঁ, গেল এই হচ্ছে বাবা, আর এই হচ্ছে প্যান্টটা। হ্যাঁ, এই হচ্ছে প্যান্ট, প্যান্টটা সম্পূর্ণ স্টিচ যাচ্ছে। হ্যাঁ, প্যান্ট একদম, আর ওই মেজারমেন্টে স্মলের সাইজের জন্য প্যান্টটা ওইভাবে বানানো হয়েছে, এবং মিডিয়ামের জন্য এবং ইয়ার জন্য। আপু প্রাইস বলেন, এখন বলে দিচ্ছি আপু, বলতেছি এবং দেখেন প্যান্টের সাথে একদম সাদাবাহারের মেন স্টিকার দেয়া আছে। আরেকটা জিনিস হচ্ছে কি আপু, স্টিকার তো অনেকগুলোর সাথেও থাকে, এখন আপনাকে বুঝে নিতে হবে আপু স্মল সাইজের বডি কি 36 আপু স্মল, আমি বুঝিনি গো স্মল আপু, স্মল যেমন 38। হ্যাঁ, আমি কিন্তু ওইটাই পড়েছি, ওইটাই বললাম, যারা স্মল নেবেন অবশ্যই 36 যারা পড়েন তারা স্মল সাইজটা নিয়ে নেবেন। এবং প্যান্টটা স্ট্রেট কাটিং করে সুন্দর করে বানিয়ে এবং নিচে একটা সুন্দর লেসিং ওয়ার্ক দিয়েছে। যাই হোক, একটা আমি বুঝাই দিলাম, জাস্ট আমি এখন স্ক্রিনশট নেওয়ার জন্য এখন ধরবো। যার এই কালারটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন, প্রত্যেকটা জাস্ট একটু ডিজাইনটা চেঞ্জ আছে, কালারটা চেঞ্জ আছে, বাট প্রায় সব সেম। হ্যাঁ, প্রায় সবগুলোর সেম প্রাইস হচ্ছে, ফুল সেট প্রাইস হচ্ছে 3,800 টাকা, ফুল সেট প্রাইস হচ্ছে 3,800 টাকা। আপনার সাইজ পেজ আছেন স্মল মিডিয়াম লার্জ, যার যেই সাইজ দরকার স্ক্রিনশট দিয়ে পেজে অর্ডারটা প্লেস করে দিবেন, একদম রেডি টু ওয়ার। হ্যাঁ, এই হচ্ছে প্যান্ট, থ্রি পিসেস প্রাইস হচ্ছে 3,800 টাকা, 3,800। যার যেই কালার ভাল লাগবে নিয়ে নেবেন, জাস্ট আমি এখন একটু কালারটা দেখিয়ে দেবো। আপু কাপড়ের কোয়ালিটি যে যদি একটু বলতেন আপু, পাকিস্তানি বিস্কস একটু ডেফিনেটলি ভালো, না হলে মানে অরিজিনালটা আপনার বুঝতে হবে। আপু মিডিয়াম সাইজের একটা দেখা, আপু আমি যেগুলো দেখাচ্ছি সবই আমার কাছে সাইজ মিডিয়াম, মিডিয়ামটা আমার হাতে, ঠিক আছে, সাইজটা মিডিয়ামটা আমার হাতে, আপনার এখানেই ট্যাগের সাথেই দেওয়া থাকবে, যখন আপনি ট্যাগটা পাবেন মানে কুর্তিটা পাবেন এটা এরকম মিডিয়াম সাইজটা দেওয়া থাকবে, ঠিক আছে। সবগুলা কালারই দারুন, প্রিন্ট ওড়না গুলা আনো, আচ্ছা প্রিন্টের ওড়নাগুলো পাবেন, সবই পাবেন। এরপরে আপু আরেকটা আছে ডিজাইন, ডিজাইন কিন্তু আমি দুইটা প্রিন্টের গুলাও দেখাচ্ছি, আজকেই দেখাবো। হ্যাঁ, আজকেই দেখাবো। তো এই হচ্ছে আপু আমার আরেকটা মিডিয়াম সাইজ কত পর্যন্ত হয় রে, আমি তো এখন বলতে বলতে পাগল হয়ে যাবো, আমার লিখে দিলে ভালো হইতো পিঙ্ক পোস্টে। হ্যাঁ, এই হচ্ছে এটার স্লিভস এর ডিজাইনটা, একটা এক এক রকম আপু, ডিজাইনটা একটু চেঞ্জ আছে। হ্যাঁ আপু, মিডিয়ামটা আপনার হচ্ছে, মিডিয়ামটা নেবেন আপনি 40-42 যারা পড়বেন তারা মিডিয়াম করে ফেলতে পারবেন মিডিয়ামটা আপু, অলওয়েজ ইউনিক কালেকশন। আর 46 ধরেন, ওইটাই তো আমি বলছি, আপনি এক একটা সাইজ হিসাব করে ধরেন, 38 হচ্ছে স্মল ধরেন, আর 42 হচ্ছে মিডিয়াম ধরেন, আর 46 হচ্ছে লার্জ ধরেন, অলওয়েজ ইউনিক কালেকশন। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই আমি যখন 36 পড়ি আমি 38-এরটা নিব, আর কেউ যদি 37 পড়েন অবশ্যই স্মলটা নেবেন, যারা 40 পড়েন তারা মিডিয়ামটা নেবেন, যারা 42 পড়েন তারাও মিডিয়ামটা নেবেন, যারা 44 পড়েন, 45 পড়েন, 46 পড়েন তারা অবশ্যই লার্জ সাইজটা নেবেন। বুঝাই যাচ্ছে আপু, আপু খুব সুন্দর একটা কালার, থ্যাংক ইউ আপু। প্রাইস হচ্ছে ফুল সেট থ্রি পিসেস স্টিচ কালেকশন, প্রাইস হচ্ছে আপু 3,800 টাকা, প্রাইস হচ্ছে 3,800 টাকা। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। স্লিভস এর ডিজাইন আমি বললাম একটা একই ইসে, কিন্তু ডিজাইন এক একটা এক রকম, প্রত্যেকটার মধ্যে একদম সুন্দর করে চিকেনকারি এমব্রয়ডারি পাচ্ছেন, চিকেনকারি বোরিং ওয়ার্ক দিয়ে, এবং এই হচ্ছে আমার স্লিভসটা। এই হচ্ছে স্লিভস, এই যে আপু মৌতুষি আপু বলে দিছে, হ্যাঁ একদম, থ্যাংক ইউ আপু, আমি পিন পোস্ট করে দিলাম। ওকে, নাইস কালেকশন আপু, থ্যাংক ইউ আপু। 38 এর প্যান্টের লং কি 40 হবে আপু, যেই যেই সাইজ ওরা মেজারমেন্ট করে ওই রকম করেই বানাইছে, ড্রেসের যার যেই রকম সাইজের যেরকম প্যান্ট ঠিক ওই রকম করেই আপু বানাইছে। অবশ্যই যারা স্টিচ কালেকশন পরে, হ্যাঁ তাদের কিন্তু আমাকে এত কোশ্চেন করার কথা না, কারণ হচ্ছে তারা জানে, আমি যেমন জানি যে আমাকে, আমি স্টিচ কালেকশন পড়লে আমাকে কোনটা ইয়া করতে হবে। এই যে দেখেন ব্যাক পোর্শনটা, ঠিক আছে, ব্যাকের ব্যাকের চিকেনকারি ডিজাইন গুলো দেখি, এত বেশি সুন্দর, এত বেশি সুন্দর, ওয়াও না, ব্যাকের ব্যাকের প্রত্যেকটা ডিজাইন, কিন্তু সামনেও ডিজাইন আছে এবং ব্যাক পোর্শনেও আপনি ডিজাইন পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, অল ওভার ডিজাইন গুলো খুব সুন্দর, আর নিচের ডিজাইনটা দেখি খুব সুন্দর করে করা আছে, এবং বিস্কস, হ্যাঁ পাকিস্তানি বিস্কস,
বেশি সুন্দর আপনি থ্যাংক ইউ। এবং ওড়না হচ্ছে শিফন, হ্যাঁ ওড়না হচ্ছে শিফনের মধ্যে আছে কাট ওয়ার্ক করে, একদম পুরো ওড়না দুই সাইডে কাট ওয়ার্ক করে অল ওভার, এক একটা কিন্তু এক এক রকম, হ্যাঁ এক একটা কিন্তু এক এক রকম। সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন, হ্যাঁ ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন, 100% কনফার্ম হয়ে অর্ডার করবেন। যদি 100% কনফার্ম হয়ে অর্ডার না করেন ঢাকার বাইরে কিন্তু আমাকে 300 টাকা বিকাশ নিতে হবে, আদারওয়াইজ এই পেজের জন্য, এই পেজে, কারণ সাইজ বাই সাইজ আপু আমার কাছে কিন্তু বিগ কোয়ান্টিটি থাকবে না, আমি আগেই বললাম। সো আর আমাদের ওই পেজে যেমন সাইজ বাই সাইজ থাকে না, চোখ জোড়ানো সুন্দর আপু, প্যান্টের লেন্থ কত হবে আপু, এক একটার এক এক রকমই হবে আপু, এক একটার লেন্থ এক এক রকম হবে, যেটার ধরেন আমার 36 এর সাইজটা এক এক রকম থাকবে। ইনার পড়তে হবে না আপু, হোয়াইটটাই শুধু পড়তে হবে, কারণ আপনারা বানি যেটা পড়ে আছে এটাই পড়তে হবে, বাকি কালার গুলোতে পড়তে হবে না আপু। আচ্ছা তাড়াতাড়ি দাও, ড্রেস দাও তাড়াতাড়ি দাও। এই হচ্ছে এটা, যেমন আমি মিডিয়ামটা ধরে আছি, ঠিক আছে আমি মিডিয়ামটা দেখাচ্ছি। আর প্যান্টের আপু, প্যান্টের ম্যাটেরিয়ালসটা হচ্ছে বিস্কস, হ্যাঁ পাকিস্তানি বিস্কস, একদম ড্রেসের যেই ম্যাটেরিয়ালস প্যান্টেরও ওই ম্যাটেরিয়ালস পাচ্ছেন, খুবই সুন্দর। এবং প্যান্টের নিচে প্রত্যেকটা নিচে এরকম স্ট্রেট কাটিং প্যান্ট এবং সুন্দর করে লেসিং দেয়া আছে, হ্যাঁ প্রাইস হচ্ছে 3,800 টাকা, ফুল সেট প্রাইস হচ্ছে 3,800। যার ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে পছন্দের কালারগুলো আগে আগে অর্ডার করতে হবে, আর এই জিনিসগুলো আগে আরো বেশি অর্ডার করতে হবে, কারণ সাইজ সাইজ একটা ইম্পর্টেন্ট, যে যদি যার সাইজ মতো নিতে চান, হ্যাঁ সাইজ হচ্ছে কত, সাইজ হচ্ছে স্মল মিডিয়াম লার্জ, তিনটা সাইজ আপনি পেয়ে যাচ্ছেন, স্মল হচ্ছে 38 আর মিডিয়াম হচ্ছে 42 লার্জ হচ্ছে 46, ঠিক আছে। যারা নেবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন, তিনটা সাইজ পাচ্ছেন, স্মল মিডিয়াম লার্জ, যার যেই সাইজ লাগবে, হ্যাঁ ডিজাইনও কিন্তু কালার ওয়াইজ ডিফারেন্ট, যেমন ধরেন আমি আমারটা পরে আছি একটু ডিফারেন্ট, এই কালারটা একটু ডিফারেন্ট, এক একটা এক এক কালার পাচ্ছেন। আমারটা একটু পরে দেখে, আমারটা তো পরাই আছে, ঠিক আছে আমারটা তো পরাই আছে আপু। এটা কি কালার আপু? এটা পিকসি গ্রিন কালার, কালার গুলো খুব সুন্দর, হ্যাঁ প্রত্যেকটা কালার সুন্দর, আমি যেটা পরে আছি এটা তো আমার ভীষণ পছন্দ, প্রত্যেকটা কালার সুন্দর। এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মাস্টার্ড আপু, প্রত্যেকটা দেখেন, প্রত্যেকটা কালার এক একটা জায়গায় এক একটা সুন্দর দেখেন, আর এক একটা ডিজাইনও এক এক রকম, হ্যাঁ একই প্রাইসের একই সবকিছু, কিন্তু তার মধ্যে আবার ডিফারেন্ট আছে। এইগুলো আপু ইনার লাগবে না, শুধু হোয়াইটটাই লাগবে আপু। এই পেজের জন্য কি আবার বিকাশ করতে হবে আপু? আপনারা যারা নিয়মিত আছেন তাদের জন্য তো আমি চাই না আমি আপাতত, কিন্তু যদি দেখি আপু আপনারা ক্যান্সেল করেন বা আমার রিটার্ন আসে, আমার 100% নিতে হবে, কারণ এগুলো সাইজ বাই সাইজ আপনাকে আমি আগে কনফার্ম করে ফেলবো, আপনি তারপরে ইয়া করবেন, ওই জন্য আপু হোয়াইট থেকে চোখ সরাতে পারছি না। মুনমুন আপু এই পেজে আসছেন, মুনমুন আপু এই হচ্ছে ড্রেসটা, ঠিক আছে। আর এই পেজে শুধু সাইজ বাই সাইজ আপনারা পাবেন, ওই পেজে না, ঠিক আছে। যারা আসতেছেন এসে একটু লাভ লাইক দিয়ে দিন, আর যারা নতুন আপু আছেন প্লিজ এই পেজটাকে একটু ফলো দিয়ে রাখেন, হ্যাঁ। হোয়াইটটা কি অফ হোয়াইট আপু? তোমারটা আপু অফ হোয়াইট আপু, অফ হোয়াইট, অফ হোয়াইট কালার এই হচ্ছে, এটা হচ্ছে আপু মাস্টার্ড গোল্ডেন টাইপ একটা কালারের মধ্যে আছে, হ্যাঁ। আর হচ্ছে দেখেন ডিজাইন গুলা দেখেন, এখানে পুরো প্রত্যেকটার মধ্যে এত সুন্দর করে লেসিং ওয়ার্ক করে করা আছে, এবং এখানে বাটন ওয়ার্ক করে করা আছে, এবং অল ওভার এমব্রয়ডারি করে করা, এবং স্লিভস এর ডিজাইন ওই যে বললাম এক একটা ডিজাইন এক এক রকম, হ্যাঁ এক একটা ডিজাইন আপনি এক এক রকম পেয়ে যাচ্ছেন। উফ কি সুন্দর কালার। লং কত আপু? 41 আপু, লং হচ্ছে 41 পেয়ে যাবেন। এই হচ্ছে কাট ওয়ার্ক করে, এই যে দেখেন কাট ওয়ার্ক করে স্লিভস এর লুজ ফিটের যেই রকম চান, তিনটা সাইজ পাচ্ছেন, স্মল মিডিয়াম লার্জ, হ্যাঁ স্মল মিডিয়াম। লাইভে যারা অর্ডার করবেন তারা তো খুবই খুশি, কারণ হচ্ছে সাইজ মতো পেয়ে যাবেন, হ্যাঁ সাইজ মতো পেয়ে যাবেন, পুরোটাই হচ্ছে সুন্দর করে এই যে দেখেন চিকেন কারি করা আছে, হ্যাঁ নিচে স্টিচিং এর ডিজাইনটা দেখেন লেসিং ওয়ার্ক করে করা আছে, ব্যাক পোর্শনও লেসিং ওয়ার্ক করে করা আছে। দাও এটা হচ্ছে ওড়নাটা, ওড়নাটা কিন্তু খুব সুন্দর, হ্যাঁ ওড়নাটা কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এই যে পুরোটাই কাট ওয়ার্ক করে চিকেনকারি ওয়ার্ক করে করা আছে, অল ওভার কাজ করা, প্রত্যেকটা ওড়না একদম কিছুই করতে হবে না, সত্যি সুন্দর। রানী পরি আপু প্রাইস প্লিজ 3,800 আপু, ফুল সেট প্রাইস হচ্ছে 3,800 টাকা। যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে প্রত্যেকে গিয়ে অর্ডার করে দেবেন, 3,800, 3,800 ম্যাটেরিয়ালস বিস্কস, পাকিস্তানি বিস্কস যারা পরেন তারা তো জানেন এটা খুবই কমফোর্টেবল, খুবই শাইনি একটা ম্যাটেরিয়ালস এর মধ্যে আছে। এই হচ্ছে প্যান্টটা, হ্যাঁ প্যান্টটাও একদম রেডি স্ট্রেট কাট প্যান্ট, এবং এইখানে সুন্দর করে লেসিং দেওয়া আছে, চোখ সরানো যাচ্ছে না আপু। থ্রি পিসেস, জি আপু থ্রি পিসেস, থ্রি পিসেস প্রাইস হচ্ছে রেডি, সাইজ হচ্ছে স্মল মিডিয়াম লার্জ, যার যেই সাইজ লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে অর্ডারটা প্লেস করে দেবেন, ওয়ারেন্সমেন্ট প্লাসে অবশ্যই অবশ্যই ওয়ারেন্সমেন্ট প্লাসে অর্ডারটা প্লেস করবেন। প্রাইস হচ্ছে 3,800 টাকা, 3,800 টাকা। এই কালারটা কি যে সুন্দর আপু, সবগুলো খুব সুন্দর, হ্যাঁ এক একটা ডিজাইন ই ডিফারেন্ট, হ্যাঁ 3,800 টাকা।
এখন আরেকটা দেখাবো আমার আরেকটা পছন্দের কালার, যারা আমার পেজের ওই যারা আছে মিন্ট এই কালারটা তো ভীষণ পছন্দ করেন। এই মিন্ট কালারটা তো আমাদের পেজে সব আপুদের ভীষণ পছন্দ। হ্যাঁ একদম লাইট মিন্ট পেস্ট কালার। হ্যাঁ লাইট মিন্ট পেস্ট কালারের মধ্যে আছে পেটানো চিকেন, দেখেন এক একটা ডিজাইন এক এক রকম। এটা আবার হচ্ছে পেটানো করে একদম ফুললি কাজ করা পাচ্ছেন, ফুললি কাজ করা। হ্যাঁ একদম আপু সব কালেকশন ইউনিক স্টাইল, থ্যাংক ইউ আপু। ব্ল্যাক কালার হবে না আজকে, কোনো ব্ল্যাক কালার হবে না আজকে, কোনো ব্ল্যাক কালার হবে না। আর স্লিভস এর ডিজাইনটা ওই যে বললাম এক একটা এক এক রকম। হ্যাঁ এক একটা এক এক রকম। হ্যাঁ এগুলা ফুল স্লিভস হবে একদম, ওয়াও কি দারুন, থ্যাংক ইউ আপু। কার্ট ওয়ার্ক করে করা আছে। এই পেজে কোনো নতুন আপুর আছেন যারা আমাকে ফার্স্ট টাইম দেখতেছেন, এর আগে কখনোই দেখেন না এই পেজে, ওই এই পেজে এরকম কেউ আছেন যারা আমাকে ফার্স্ট টাইম দেখতেছেন, যদি দেখেন একটু হাই হ্যালো দেন, একটু হাই হ্যালো দেন, ঠিক আছে। এই হচ্ছে ডিজাইনটা, ব্যাক পোর্শনটা দেখি আমরা। ব্যাক পোর্শনে দেখেন, ব্যাক পোর্শনে এত সুন্দর করে কার্ট ওয়ার্ক করে ডিজাইন করে করা আছে। হ্যাঁ সাইজ হচ্ছে স্মল মিডিয়াম লার্জ, স্মল মিডিয়াম লার্জ, স্মল মিডিয়াম লার্জ, যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা প্লেস করবেন। হ্যাঁ অর্ডারটা প্লেস করে দিবেন। এই হচ্ছে সামনের ডিজাইনটা দেখি এত সুন্দর করে করা আছে, এবং স্লিভস পুরোটাই হচ্ছে এমব্রয়ডারি করে করা আছে, এবং স্লিভস এর ডিজাইন সামনে অল ওভার কাজ করা। আপু সবগুলোই সুন্দর, হ্যাঁ সবগুলোই সুন্দর আপু, এরকম না যে একটা সুন্দর একটা সুন্দর না, এইরকম না। হ্যাঁ প্রাইস হচ্ছে কত বললাম, 3800 দাম। এই হচ্ছে আপু ওড়নাটা, ওয়াও এই হচ্ছে ওড়নাটা। হ্যাঁ কার্ট ওয়ার্ক করে করা আছে, এই যে দেখেন ওড়নাটা, প্রাইস আপু 3800, ফুল রেডি 3800, থ্রি পিসেস। হ্যাঁ থ্রি পিসেস, টু পিসেস না কিন্তু থ্রি পিসেস, প্যান্টও রেডি পাচ্ছেন, এই যে দেখেন কার্ট ওয়ার্ক করে, এবং ফুল ওড়নাটা দেখেন একদম শিফনের মধ্যে অল ওভার এমব্রয়ডারি করা, এবং চিকেনকারি কার্ট ওয়ার্ক করে করা আছে। সব আপু সবগুলো সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। সবগুলো কালারই সুন্দর, হ্যাঁ সবগুলো কালারই সুন্দর, লাইট মিন্ট পেস্ট। এইটা এই কালার তো অনেক ফেভারিট আপনাদের। জি আপু আমি ফার্স্ট দেখছি, দেখতে খুব সুন্দর, থ্যাংক ইউ নিশাদ জাহান নিশো আপু, থ্যাংক ইউ সো মাচ। যারা ফার্স্ট দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। প্রাইস হচ্ছে আপু 3800 টাকা, হ্যাঁ ফুল সেট 3800। আর হচ্ছে সাইজ স্মল মিডিয়াম লার্জ, যার যে সাইজ দরকার স্ক্রিনশট দরকার। আপু তোমার কাছে সিঙ্গেল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের ওড়না হবে, সিঙ্গেল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আপু হবে, হ্যাঁ হবে হবে আপু হবে, সেটা আমাদের ওই পেজে ওয়ার্ন স্মাইলে, ঠিক আছে ওয়ার্ন স্মাইলে। আর যারা হচ্ছে নতুন এই পেজে তাদের ইনভাইট রইল আমার ওই পেজের জন্য ওয়ার্ন স্মাইল, যেটা আমার মেইন পেজ। হ্যাঁ আপু নামটা একবার বলো আপুনি, ফারজানা তৃপ্তি আপু, মাশাল অনেক সুন্দর ড্রেস, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই হচ্ছে আপু অরেঞ্জ কালার, জর্দা কালার, একদম জর্দা কালার, জর্দা কালার, জর্দা কালার, যারা জর্দা কালার একদম, ঠিক আছে। এই যে দেখেন এক একটার মধ্যে এক একটা জর্দা কালারটার মধ্যে আবার কি করে করা আছে, একটু জারি এমব্রয়ডারি করে করা আছে, ঠিক আছে। আপু মেরুন কালার দেখাও, দেখাবো আপু এই ড্রেসগুলোর কি ইনার সেট করা আছে। আপু রোশনি তাপসম আপু এগুলো ইনার লাগবে না, আপু এগুলো ইনার লাগবে না, হ্যাঁ এগুলোর ইনার লাগবে না, বিস্কস এর মধ্যে কিন্তু আপু ইনার লাগে না, এগুলো ইনার লাগবে না, ইনার নিডেড না আপু, আমি এটা চাই। ওকে আপু যার যেটা চান সেটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন। আর যারা স্টিচ কালেকশন চান এটা সপ্তাহে একদিন হবে বৃহস্পতিবার, হ্যাঁ বৃহস্পতিবার হবে দুপুর 3টা থেকে 4টার দিকে করব। হ্যাঁ একটা দিন আমি ফিক্সড করবো, এখন তো আপু একদম প্রথম আজকে আমি ফিক্সড করি নাই, সো আজকে কিন্তু থাকেন অনেকগুলো কালেকশন দেখাবো। এই হচ্ছে স্লিভস এর ডিজাইনটা দেখি। আর আমি আবার আরেকটা জিনিস চাই, আমাকে 5 বছর যাবত চিনেন, আমি কি বললাম আমি একদম যেগুলো একদম সাদাভার বা অরিজিনাল পাকিস্তানি অরিজিনালটা কোনো কপি নেই, এগুলো কিন্তু কপিও আছে আপু। নায়রা আছে আপু, অবশ্যই আছে নায়রা, আমার শোরুমে ভর্তি নায়রা। আপু তোমার পায়ে পড়া জুতাটার মাপ কত তোমার? আপু আমি 37 পরি, হ্যাঁ কিন্তু এটা 36 নিয়ে ট্রেনে ট্রেনে পরে ফেলছি, 36 ও কিন্তু পরা যায়। আমি যখন নিচ্ছি আমার স্যান্ডেলটা এত পছন্দ হয়েছিল, আমার সাইজ অ্যাভেলেবেল ছিল না, সোল্ড আউট হয়ে গেছিল, কিন্তু আমার যে পায়ের জন্য আমাকে একদম ফ্ল্যাট ফ্ল্যাট শু পড়তে হয়, তো আমি এসে নিয়ে নিছি আপু। আমি নতুন তাসনিয়া সুলতানা রাখি আপু, ওয়েলকাম আপু। আর আমার কিন্তু আরেকটা পেজ আছে ওয়ার্ন স্পেন মেইন পেজ, ওইখানে অলমোস্ট 9 লাখ ফলোয়ার আছে, যেটা আমার মেইন পেজ শনি সব বুধ, আমরা ওইখানে দেশীয় বুর্তিস কালেকশন সেল করি, আপনারা ওই পেজেও জয়েন হতে পারেন। মাশাল্লাহ সবগুলো ড্রেস অসাধারণ, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। মেনলি আমাকে যারা চিনে দেশীয় বুটিক্স সেবি চিনে, বাট শোরুমে পর থেকে অনেকেই চাচ্ছে যে স্টিচ কালেকশন গুলা আনো আপু, স্টিচ সাইজ বাই সাইজ নিতে পারবো। আর আরেকটা জিনিস হচ্ছে এই স্বাভাবিক
পাকিস্তানি একদম অরিজিনালগুলো প্রাইস বেশি, আমরা যেগুলো পাকিস্তান থেকে ম্যাটেরিয়ালস এনে যেগুলো হচ্ছে আমাদের কাছে পাকিস্তান ইন্সপায়ার্ড যে ড্রেসগুলো পান বা ইন্ডিয়ান বা বুটিক ধরার যেই ড্রেসগুলো পান ওইগুলো আমরা অনেক রিজনেবল প্রাইসে দিয়ে থাকি। আপু এই ড্রেসগুলো কি তোমার শোরুমে পাবো? জি আপু শোরুমে পাবেন, বাট হচ্ছে আপু আমি আগেই বলছি যদি সোল্ড আউট হয়ে যায় আমরা অনলাইনে দিয়ে দেবো। হ্যাঁ যদি অনলাইনে অর্ডার আসে আমি দিয়ে দেবো। হ্যাঁ স্মল মিডিয়াম লার্জ, হ্যাঁ আপু এই ড্রেসগুলো পাবেন আপু তোমার, কারণ হচ্ছে সাইজ পাওয়া যাবে কিনা এটা একটা ব্যাপার। হ্যাঁ যে আপনি শোরুমে আসলেন আমাকে এই সাইজটা দেওয়া, কারণ ওই সাইজটা যদি আমার অনলাইনে আগে বুকিং হয়ে যায় তো ওইটা চলে যাবে, কারণ সাইজ একটা খুব ইম্পর্টেন্ট সাইজের জন্য। এই জন্য একটা আছে আপু, তুমি অনেক ড্রেস নিয়েছো অনেক ভালো বাসা নিও, থ্যাংক ইউ আপু। এই যে দেখেন ওনাটা একদম কাটা, ধরেন আপনি একটা কালার মাথায় নিয়ে আসলেন যে এই কালারের এই সাইজ আমার দরকার, ওই সাইজটা যদি আমার অনলাইনে বুকড হয়ে যায় আমি আগে দিয়ে দেবো, স্বাভাবিক এটা খুবই নর্মাল একটা জিনিস। তোমার সাথে ছিলাম আছি থাকবো সঙ্গীতা আপু, ও আমার তো অনেক অনেক পরিচিত মুখ এই পেজে দেখা গেল, অনেক পরিচিত মুখ যেগুলোকে নর্মালি আমার ওই লাইভে পাই আপু। খুবই সুন্দর জর্দা কালার ওনাটা কাটু ওয়ার্ক করে, হ্যাঁ খুব সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর, প্রত্যেকটা কালার সুন্দর, যে এটা বেশি সুন্দর ওইটা কম এইরকম কিছুই না, প্রত্যেকটা কালার আপনি সুন্দর পাচ্ছেন। প্রাইস পাচ্ছেন 3,800 টাকা আপু, সুপার কালেকশন, থ্যাংক ইউ আপু। 3,800 টাকা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে পেজে অর্ডারটা প্লেস করে দেবেন। সাইজ হচ্ছে স্মল মিডিয়াম লার্জ, যার যেই সাইজ দরকার সেই স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে অর্ডারটা প্লেস করে দিবেন। সাইজ এখানে একটা স্টিচ কালেকশন একটা ব্যাপার, যেমন আমি সুজের ব্যাপার বলি যে সাইজ খুবই ইম্পর্টেন্ট, পছন্দের কালারটা নেওয়ার জন্য সাথে সাথে ইনবক্স করাটাই বেটার, কারণ হচ্ছে আমরা সাইজটা যেন হাত ছাড়া না হয়। আমার এই মুহূর্তে অর্ডার নেওয়া হচ্ছে, একটু পরে কিন্তু অর্ডারটা বন্ধ হয়ে যাবে। কনফিউজ হয়ে যাচ্ছি আপু, কনফিউজ আপু আমি তো নিজে দেখতেছি সামনে থেকে প্রত্যেকটা কালার সুন্দর, আসলে এইরকম পাকিস্তানিরা বা সাদাবাহার ওরা এইরকম কালার গুলোই দিয়েছে যেগুলো আসলে মনোমুগ্ধকর করা, প্রত্যেকটাই সুন্দর। হ্যাঁ এই হচ্ছে আমি আমারটা দেখা দেয়, যারা আমারটা দেখতে চাচ্ছেন আপু আমারটা তো পরাই দেখতে পাচ্ছেন যে, আর অফ হোয়াইট কালার, এইগুলো এই কালারের উপরে আপু কোনো কথা নাই। হ্যাঁ আর আমি অলওয়েজ বলি অফ হোয়াইট লাভার যারা আছেন একটা ব্ল্যাক একটু হোয়াইট ইনার বানায় রাখবেন, যে কোনো ড্রেসের সাথেই পড়তে পারবেন। আপু এটার বডি সাইজ কত? আরে আপু এটা তো সাইজ স্মল মিডিয়াম লার্জ, আপনার কোন সাইজ লাগবে? স্মল নেবেন হচ্ছে 38, স্মল আমরা 38 ধরি, আর মিডিয়াম হচ্ছে 42 ধরি, হ্যাঁ আর 46 হচ্ছে লার্জ। এখন যেমন আমি তো 36 পরি, তাহলে আমি কোনটা নেবো? আমি নিশ্চয়ই স্মল নিব। আবার কেউ যদি 38 পরেন তাহলে স্মল নেবেন, কেউ যদি 39 পরেন সেও স্মল নেবেন, যদি হচ্ছে আপনি আর 40 পরেন সে হচ্ছে মিডিয়াম নেবেন, 42 মিডিয়াম নেবেন, ঠিক আছে, আর 44 আর 46 হচ্ছে লার্জটা নেবেন। আমিও কনফিউজ, সবগুলো কালারই সুন্দর, থ্যাংক ইউ আপু। শারমিন শান্ত আপু কি শোরুমে পাওয়া যাবে কিনা? আপু আমি তো শোরুম থেকেই লাইভ করতেছি, আমি কিন্তু অবশ্যই পাওয়া যাবে, শোরুমে আছে, কিন্তু আপনি যেই কালারটার জন্য আসতেছেন যেই কালারটার জন্য শোরুমে আসবেন, ঠিক আছে, শোরুমে অবশ্যই পাওয়া যাবে, কিন্তু যেই কালারটার জন্য আসতেছেন যেই সাইজটার জন্য আসতেছেন সেইটা পাওয়া যাবে কিনা যায় না, কিন্তু যেহেতু এখন আমি লাইভ করতেছি লাইভে যদি অর্ডার অলমোস্ট নিতেছে, যদি চলে যায় আমি অর্ডারটা আগে দিয়ে দেবো, ঠিক আছে। এই ড্রেসের লং কত? 41 আপু, 41 এই হচ্ছে কাটওয়ার করে চিকেনকারি করা আছে, খুবই সুন্দর একটা জিনিস। এইখানে হচ্ছে আমি যেটা পরে আছি, এই যে দেখেন কভার্ড বাটন দিয়ে ডিজাইন গুলো করা আছে এবং অল ওভার হচ্ছে এমব্রয়ডারি করে করা আছে, এবং নিচের পোর্শনটা চিকেনকারি, দেখি এত সুন্দর করে চিকেনকারি করা আছে নিচের পোর্শনটা, এবং ব্যাক পোর্শনও আপনি পেয়ে যাচ্ছেন যেটা আমি পরা আছি, ঠিক আছে। এই হচ্ছে ব্যাক পোর্শনে হচ্ছে কি পাচ্ছেন? চিকেন পাচ্ছেন, ঠিক আছে, ব্যাক পোর্শনও এরকম চিকেনকারি পাচ্ছেন। টু মাস গুড প্রোডাক্ট, থ্যাংক ইউ আপু। আমি দক্ষিণ কোরিয়া থেকে দেখছি, আমার ওয়াইফ স্বপ্নাকে একটা ধন্যবাদ দেন প্লিজ, নাইম হোসেন ভাইয়ার ওয়াইফ স্বপ্না আপু, থ্যাংক ইউ সো মাচ স্বপ্না আপু। আমি জানি না ভাইয়া কিসের জন্য আমাকে থ্যাংক ইউ দিতে বললো, বাট ভাইয়া যেহেতু বললো ভাইয়া দেশের বাইরে থাকে, যে আমার ওয়াইফ স্বপ্নাকে একটু ধন্যবাদ দিয়ে দেন, স্বপ্না আপুকে আমি ধন্যবাদ দিয়ে দিচ্ছি। কালারটা জোস আপু, আপু অর্ডারটা এই পেজ, জি আপু এই পেজেই, হ্যাঁ যেহেতু এই পেজেই লাইভ হচ্ছে আমার এই পেজে, এটা তো আপু শোরুমের, আমি তো এই পেজটা ওপেনই করছি শোরুমের জন্য, হ্যাঁ শোরুমের যত প্রোডাক্ট আছে এই এই পেজেই যাবে, হ্যাঁ ঠিক আছে। ওই পেজটা আপু হচ্ছে মেনলি আমার বুটিক ধরার ড্রেসের জন্য, আর যেহেতু এটা পাকিস্তানি অরিজিনাল স্টিচ বা স্টিচ কালেকশন গুলা এটা এই পেজেই থাকবে, ঠিক আছে, এই পেজেই দেন, কিন্তু ডেলিভারি আপনারা একসাথেই পাবেন, হ্যাঁ ডেলিভারি আপনারা একসাথেই পাবেন, যে ওই পেজে যদি অর্ডার করেন, যে কারণ ডেলিভারি তো আমার মেন অফিস থেকে যাবে, ঠিক আছে, সো ডেলিভারি আপনারা একসাথেই পাবেন, বাট অর্ডারটা আলাদা করে দিয়ে ওই ডেলিভারির সময় তো আপনাকে ফোন দিয়ে যাবে, আপনাকে একসাথেই দিয়ে আসবে, কোনো প্রবলেম নাই। ওড়নাগুলা খুবই সুন্দর, থ্যাংক ইউ আপু। এই দেখে লেসিং ওয়ার্ক করে করা আছে, কাট ওয়ার্ক করে চিকেনকারি ওয়ার্ক করে করা আছে, খুব সুন্দর, হ্যাঁ খুব সুন্দর,
সো আমি যেটা পরে আছি এইটা যারা নিবেন স্ক্রিনশট নিয়ে ফেলেন প্রাইস হচ্ছে ফুল সেট ভেরি সাইজ হচ্ছে স্মল মিডিয়াম লার্জ প্রাইস হচ্ছে 3800 টাকা পছন্দের কালারটা আমি অলওয়েজ বলবো তাড়াতাড়ি লাইভে অর্ডার করতে সাইজ অনুযায়ী পছন্দের কালার কারণ না হলে সাইজ স্টক আউট হয়ে যায় এটাই একটা সমস্যা হ্যাঁ সাইজ ওয়াইজ সাইজে জামার লাগবে 38 বাট 38 শেষ আছে হচ্ছে 44 এইরকম হয় সো এইরকম যখন হবে তখন নিয়ে যে বলবো একটু টেকে নেবেন এই আর কি আপু অন্য জামা দেখাবা জি রমি পারবেন আপু দেখাবো সো এই হচ্ছে যারা নেবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন কটন ওনার আরেকটা দেখাবো যাও কাটোয়ার স্টিচ কালেকশন আমি মেনলি আপু স্টিচ কালেকশন গুলাই দেখাবো আর আগেই বলি যেহেতু একদম অরিজিনাল গুলো দেখাবো এই পেজে সো আমি মানে অরিজিনাল গুলো দেখলে প্রাইস অবশ্যই হাই প্রাইস এর হবে ঠিক আছে ড্রেস গুলো অনেক স্মার্ট আপু অনেক স্মার্ট এই হচ্ছে লাস্ট মেরুন কালার হ্যাঁ মেরুন কালার একদম কালচে মেরুন কালার কালচে মেরুন কালার ড্রেস গুলো অনেক স্মার্ট আপু থ্যাংক ইউ সো মাচ তো হচ্ছে এটা বিস্কসের মধ্যে আছে আপু হোয়াইটটা ছাড়া কোনটাই কিনার লাগবে না আপু ড্রেস গুলো অনেক সুন্দর আপু কি কি কালার আছে আইরে আপু সাতটা কালার দেখাইলাম সাতটা কালার দেখাইছি আপু একটা দুইটা তিনটা সাতটা কালার দেখালাম এই হচ্ছে আপু স্লিভস এর ডিজাইনটা যারা আসতেছেন একটু লাভ লাই দিয়েন হ্যাঁ আপু এটার মধ্যে হঠাৎ দেখান প্লিজ মধ্যে হলুদ দেখান প্লিজ আপু মাস্টার্ড ইয়েলো কালার দেখাইছি আপু মাস্টার্ড ইয়েলো কালার দেখাইছি এই হচ্ছে স্লিভস এর অংশটা হ্যাঁ স্লিভস এর অংশটা ডিজাইন এক একটার এক এক রকম এইটার দেখেন সামনের লেসিংটা দিয়ে এই যে বাটন ওয়ার করে করা আর অল ওভার কাজ পাচ্ছেন অল ওভার কাজ করা নিচটা হচ্ছে একটু বেশি করে বোরিং ওয়ার করে করা আছে ডিজাইনটা এই হচ্ছে নিচের অংশটা হ্যাঁ এই হচ্ছে নিচের অংশটা আর এই হচ্ছে ব্যাক পোর্শনটা এই হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা আর হচ্ছে অন্যটা করে নিয়ে গেলাম সুমন এই হচ্ছে প্যান্টটা হ্যাঁ আপু কালার গুলো একবার আবার দেখাবো আপু দেখাচ্ছি এই হচ্ছে প্যান্টটা হ্যাঁ প্যান্টের নিচে প্রত্যেকটারই স্ট্রেট কাটিং প্যান্ট লেসিং দেয়া আছে ঠিক আছে কালার গুলো দেখাচ্ছি সো যার যেই কালার ভালো লাগে আমি প্রথমেই বলছি আপু আগে স্ক্রিনশট দিয়ে রাখবেন যখনই আমি ধরবো স্ক্রিনশট যদি আপনার কনফিউজ হয় একদম কালচে জাম মেরুন কালচে জাম মেরুন ওনাটা ধরি দেখেন 3700 টাকা হ্যাঁ অরিজিনালি মানে আপনার একদম সাদাবাহার অরিজিনালটা হ্যাঁ আপু মুগ্ধ হয়ে তাকিয়ে আছে থ্যাংক ইউ আপু এই হচ্ছে দেখেন কাট ওয়ার করে চিকেনকারি পেয়ে যাচ্ছেন ঠিক আছে কাট ওয়ার করে চিকেনকারি পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে 3800 টাকা ফুল সেট 3800 যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পেজ অর্ডারটা করে দেবে আপু ও চোখ সরাতে পারছি না প্রত্যেকটাই সুন্দর হ্যাঁ প্রত্যেকটাই সুন্দর আর অনেকগুলো কালার যেহেতু ডেফিনেটলি আমি সবগুলো পরে আসলে দেখানো আমার পক্ষে সম্ভব না হ্যাঁ আপু কি কি কালার অ্যাভেলেবেল সাতটা কালার আপু অফ হোয়াইট মেরুন অনেকগুলো কালার এবং সবগুলোই সুন্দর অরেঞ্জ জর্দা কালার তারপর হচ্ছে লাইট পিচ কালার তারপর হচ্ছে আপনার বাঙ্গি সবগুলোই সুন্দর সাইজ কত পর্যন্ত আছে আচ্ছা ইয়া ড্রেসগুলো ভাস করো আমি দেখাই দেব সাথে সাথে ড্রেসগুলো আমি যখনই রাখবো একজনে ভাস করে ফেলবা ওকে আমি হচ্ছে আপু আরেকটা ডিজাইন আরেকটা ইয়া দেখাবো হ্যাঁ এটা হচ্ছে চিকেন কারি দেখালাম আমি আপু ভাস করা হলো না তারপর আমি দেখাচ্ছি একটু তোমরা দুজনে ভাস করে আমাকে দাও ড্রেস এই কালারটা সুন্দর আপু সবগুলো সুন্দর আমি যেইগুলাই দেখাইছি এই পর্যন্ত সাতটা কালার সাতটা কালারই সুন্দর যার পছন্দের কালার সে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন আপু পুরোটাই আগুন এখন হচ্ছে আমি একটা দেখাবো এটা হচ্ছে কাট ওয়ার্কের আমি শুধু জাস্ট একটা পরবার বাকিগুলো হচ্ছে জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিব হ্যাঁ সবগুলো তো পরা পসিবল না এটা হচ্ছে প্রিন্টের কটনের ওনা এটা হচ্ছে একদম সুপার সফট কটন ডিজিটাল প্রিন্টের মধ্যে খুব সুন্দর পুরোটা আগুন আপু থ্যাংক ইউ আপু সুপার কালেকশন থ্যাংক ইউ জামার ওড়নাটা অনেক সুন্দর থ্যাংক ইউ হ্যাঁ জামার ওড়নাটা অনেক সুন্দর পুরো জামাটাই সুন্দর পুরো জিনিসটাই সুন্দর স্ট্রেট কাটিং প্যান্ট আপু স্ট্রেট কাটিং প্যান্ট যে যেই সাইজ নেবেন ওই সাইজের মতোই আপু প্যান্টটা ওরা দিয়েছে ঠিক আছে সো যার যে কালার ভালো লাগে ওইটা তো আমি আবার পাঁচটা কালার একসাথে ধরে দেখাই দিবো আর এইটা আমি এখন পরে আসতে পারি না এটা আরেকটা Gracias.
ফার্স্টের পিঙ্কটা এই হচ্ছে। থ্যাংক ইউ সবাই থাকার জন্য। দাঁড়ান আমি দেখাচ্ছি, পাঁচটা কালার দেখিয়ে দিচ্ছি আমি আপু। দুইটা করে ডিজাইন মানে প্রতি সপ্তাহে দেখাবো। হ্যাঁ, স্টিচ কালেকশনে দুইটা, যে কোনো দুইটা ডিজাইন এবং হচ্ছে লাক্সারি কিছু আইটেম আস্তে আস্তে আপনারা পাবেন। যারা হচ্ছে অনেকেই চান যে পাকিস্তানি স্টিচ লাক্সারি আইটেম গুলো, আগানুরের যে পার্টি ড্রেস গুলো ওইগুলোও পাবেন আপু। নাসি আপু মাত্র আসছেন, মাত্র আসছেন, আর আমার ড্রেস ফার্স্ট ড্রেসটা কিন্তু স্টক আউট হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওয়াও ওয়াও, বিশ্বাস করেন একই তো স্টিচ কালেকশন করতেছে, যেহেতু হচ্ছে শপে বসে ড্রেস সামনে মানুষ টানুষ আনকমফোর্টেবল লাগতেছে আমার কাছে। এটা আরো সুন্দর, এটা অবশ্যই সুন্দর, আর এটার প্রাইসও আরো রিজনেবল প্রাইসে পাচ্ছেন, এটা আরো রিজনেবল প্রাইস, একই তো যেটা যেই রকম প্রাইস। হ্যাঁ, যেটা যেই রকম প্রাইস। ওয়াও ড্রেস, থ্যাংক ইউ আপু। এগুলো স্টিচ কালেকশন ওনাটা, উফ কি যে সুন্দর, কি যে সুন্দর, কি যে সুন্দর, অনেক সুন্দর। আর এগুলো আপু অরিজিনাল কালেকশন। হ্যাঁ, অরিজিনাল কালেকশন, অরিজিনাল আপু। ট্রায়াল রুম করি নাই, আমার একটা পার্সোনাল রুম আছে আপু অফিস এই শোরুমে, ঠিক আছে? ট্রায়াল রুম না, আমার একটা পার্সোনাল রুম আছে যেটা বোঝা যায় না, যেটা হচ্ছে ওইটা হচ্ছে আমার পার্সোনাল রুম আপু। আমার একটা পার্সোনাল রুম আছে ইসে, আমি যখন শোরুম করছি তখন আমি আমার নিজের জন্য একটা পার্সোনাল, যেটা হচ্ছে আপু বোঝা যায় না, জুতার সাইডটা যেই জায়গায় ওইখানে আমার আমার নিজের জন্য একটা পার্সোনাল রুম আছে, ঠিক আছে? কারণ হচ্ছে ওইখানে আমি এসে অনেক সময় বসি টসি, এই জন্য আমার একটা পার্সোনাল রুম আছে। ওইটা হচ্ছে মানে জাস্ট ছোট একটা অফিস রুমের মতো, ঠিক আছে? ওইখানে ওইখানেই আমি চেঞ্জ করি আপু। এগুলা কি শোরুমে পাবো? জি আপু, শোরুমে পাবেন যদি সাইজ অ্যাভেলেবেল থাকে তাইলে, কারণ হচ্ছে না না, এই হচ্ছে আপু আমি এই যে যে সাতটা কালার দেখাইলাম, যেটা আমি পরে আছিলাম অফ হোয়াইট কালার, তারপর হচ্ছে সি গ্রিন কালার যেটা দেখুন দেখাইলাম, হ্যাঁ, তারপর হচ্ছে মিন্ট, লাইট মিন্ট কালার, সবগুলো সুন্দর। আপনি সামনাসামনি দেখলেও আপনি চুজ করতে পারবেন না যে কোনটা বেশি সুন্দর, সো সাইজ যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা নিয়ে নেন। এই হচ্ছে পিচ কালারটা, এই হচ্ছে ডার্ক মেরুন কালারটা, এই হচ্ছে আপনার জর্দা কালারটা, সাতটা কালার, সাতটা কালারই সুন্দর। সাইজ অ্যাভেলেবেল হলো থার্টি, কত সাইজ অ্যাভেলেবেল হচ্ছে থার্টি স্মল মিডিয়াম লার্জ। হ্যাঁ, স্মল মিডিয়াম লার্জ, স্মল মিডিয়াম লার্জের জন্য আবার বলি কে কিভাবে অর্ডার করবেন। স্মল সাইজ ধরেন থার্টি এইট থেকে বা থার্টি সিক্স থেকে যারা ফর্টি পর্যন্ত নেবেন তারা স্মল, থার্টি এইট পর্যন্ত যারা, থার্টি সিক্স, থার্টি ফোর থেকে থার্টি সিক্স নেবেন স্মল, আর ফর্টি থেকে ফর্টি টু নেবেন হচ্ছে মিডিয়াম, আর ফর্টি সিক্স, ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স নেবেন হচ্ছে লার্জ, ঠিক আছে? আপু জোস কালেকশন, থ্যাংক ইউ আপু। চিকেন কারি প্রাইস আপু 3800, ফুল সেট মানে থ্রি পিসেস রেডি। হ্যাঁ, আর এই হচ্ছে আমি যেটা পরে আছি, আমি কিন্তু দেখেন আপু প্রত্যেকটারই স্মল সাইজ পরি। হ্যাঁ, স্মল সাইজ পরি আমি সবসময়, যখন আমি আমার ড্রেস গুলো পড়তাম আমি বলতাম যে পাকিস্তানি ড্রেস গুলো ওদের ফিটিং, ওদের ওদের এই ড্রেস গুলো আপু লুজ ফিট, এটাও ভাল লাগে, ঠিক আছে? এই আমি যেটা পরেছি এটা থার্টি এইট আপুরা পড়তে পারবেন, থার্টি সিক্স পড়তে পারবেন, শুধু থার্টি ফোর এর আপুরা হালকা একটু টেকে নিলেই হয়ে যাবে। আর হচ্ছে কি জোস ড্রেস, হ্যালো আপু কেমন আছেন? আপনি সব সময় লাইক দেখি বাট কমেন্ট করি না আপু, অবশ্যই কমেন্টস করবেন, আর সবাইকে আমি রিকোয়েস্ট করবো প্লিজ একটা ফলো দিয়ে রাখবেন পেজে। হ্যাঁ, কারণ এখন থেকে প্রতি সপ্তাহে যারা স্টিচ কালেকশন চান, তারপর হচ্ছে এক্সক্লুসিভ কালেকশন যাবে, সব কালেকশন এইখান থেকে নিতে হবে, একটা আরেকটার সাথে কোনো মিল পাবেন না। আমি এখন যা দেখাবো একটা আরেকটার সাথে তোমাকে পাকিস্তানিদের মতো লাগে আপু, আমাকে পুরো ফকিরনির মতো লাগতেছে আজকে, পুরো ফকিরনির মতো। কেন ফকিরনির মতো লাগতেছে আমি বলি, আজকে বৃষ্টি নামতেছে আমার মাথা ঘুরাইতেছে। দ্বিতীয়ত হচ্ছে আপু আমি
আমি যে মোবাইলে লাইভ করতে সেই মোবাইল দিয়ে আমি বাসায়ও বলি যে লাইভ করলে আমাকে মনে হয় কি আমি অসুস্থ জানি না, এই জন্য এই মোবাইলটা দিয়ে লাইভ করছি। আপু লাভলি কালেকশন, থ্যাংক ইউ সো মাচ আপু, মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর। সো এগুলা নিয়ে আপনি পরে পরে ফেলতে পারবেন। আর এইগুলা হচ্ছে আপু খুবই প্রিমিয়াম কোয়ালিটির কটন, সুপার সফট, হ্যাঁ সুপার সফট। আবারও বলি এগুলা অরিজিনালি সাদাবাহারের কুর্তি, সাদাবাহারের নামে হিউজ 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 কপি ভার্সন হয়। আমাদের বাংলাদেশেও অনেক কপি ভার্সন করে, এই ট্যাগটাও দিয়ে দেয় এবং পাকিস্তান থেকেও কপি হয়ে আসে। যেহেতু আমি এই প্রোডাক্ট যখন আমি উঠাবো তখন আমি এই এইটা সম্পর্কে স্বাভাবিক খুব ভালোভাবে বুঝে শুনে দেখছি যে পাকিস্তান থেকেও কপি হয়। ওইটা হবে অবশ্য অনেকে মাস্টার কপি বলে আর অনেকে বলেই না, হ্যাঁ অনেকে বলেই না। সো আপু ড্রেসও নিয়েছে অনেকগুলো, বাট বেবি ছোট থাকায় লাইভ ও আচ্ছা আচ্ছা কমেন্ট করা হয় না, যারা আজকে করেছেন দেখে বোঝা যাচ্ছে যাচ্ছে প্রিমিয়াম। আপু সব প্রিমিয়াম কোয়ালিটি, হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি। আপনাকে যে বলবো সাদাবাহার লিখে দেখে আপনি বুঝবেন যেটা অরিজিনাল, কিন্তু কথা হচ্ছে সেটারও বোঝার উপায় নেই, কপিগুলোর মধ্যেও লিখে দেয় আপু দেখে বোঝা যাচ্ছে। আপু এই জামাটা আমার ওয়াইফ স্বপ্নার লাগবে, ও ওকে ভাইয়া অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা করে ফেলেন। হ্যাঁ এটা হচ্ছে কালারটা খুব সুন্দর, দরজা ইয়াটা লাগাই দাও, ওরা দরজা ইয়া করতেছে, বেস্ট কোয়ালিটি আপু, সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক ওয়াও, থ্যাংক ইউ আপু। যারা কাট ওয়ার্ক পছন্দ করেন তারা তো এগুলো পছন্দই করবেন, কারণ ট্রেন্ডিং এ আছে এগুলা, হ্যাঁ ট্রেন্ডিং এ আছে এগুলা, এবং খুব সুন্দর করে সিকুয়েন্স মানে খুব সুন্দর করে সিকুয়েন্স এমব্রয়ডারি করে ইয়া করে করা আছে। সাদা জামাটা পেলাম না আপু, আপু পাবেন ওইটা আমার রিয়েস্টকে দেয়া আছে, ঠিক আছে সাইজ হচ্ছে স্মল মিডিয়াম লার্জ, যার যেই কালার লাগবে সব এই যেগুলো যা দেখতে পাচ্ছেন আপু সবই হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট করে করা, ডিজিটাল প্রিন্ট করে করা এবং স্লিভস এ, আর সবগুলো ফুল স্লিভস টাইপেরই হবে, ঠিক আছে। ডিজাইনটা দেখি আমরা, স্লিভস এর ডিজাইনটা খুব সুন্দর করে কাট ওয়ার্ক করে করা পাচ্ছেন, এবং নিচের অংশটা দেখি আমরা, নিচেও এইটার হচ্ছে আপু এই রেঞ্জ এইটার প্রাইস আমি বলবো, নিচটা পুরোটা কাট ওয়ার্ক করে করা, হ্যাঁ এই ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগে আপু। এগুলো প্রত্যেকটা ডিজাইন এক একটা এক এক রকম, বাট ইয়াটা এরকম দেখেন প্রিন্ট এর সাথে এক একটা মিলে এরকম করে কাট ওয়ার্ক করে নিয়েছেন, এই জন্য এক একজনের দুইটা তিনটা করে এইগুলা পার্চেস করবেন আমি শিওর, কারণ হচ্ছে যারা স্টিচ কালেকশন পড়তে পছন্দ করেন কাট ওয়ার্ক করে খুব সুন্দর করে করা আছে। বডি হচ্ছে ওই যে স্মল মিডিয়াম লার্জ, যার যেটা ভাল লাগবে ওনাটা আমাকে দাও, ঠিক আছে। এবং প্রিমিয়াম কোয়ালিটির কোনো ইনার টিনার কিছু লাগবে না। নেকের ডিজাইনটা আমার কাছে অদ্ভুত সুন্দর লাগছে, কেন লাগছে জানেন, এখানে এত সুন্দর করে শিফলি চিকেনকারি ওয়ার্ক করে করা আছে, খুবই সুন্দর। আবারও বললাম আমি এই লাইভের জন্য আজকে ফার্স্ট লাইভ বলে ঢাকার বাইরের জন্য স্টিচ কালেকশন তো আপু প্রবলেম হয়ে যাবে যদি আপনারা 100% কনফার্ম না হয়ে অর্ডারটা করেন। এই হচ্ছে ওড়নাটা, ও মাই গড আপু ওড়নাটা আমি মানে কটন বেগে যে সিল্কি টাইপ, এত কমফোর্টেবল এত কমফোর্টেবল, খুব সুন্দর। প্রাইস আপু বলতেছি, প্রাইস হচ্ছে এটার কত জানেন, 3300 না, এটা 3300 টাকা আপু, 3300 টাকা থ্রি পিস স্টিচ কালেকশন, হ্যাঁ অরিজিনাল অরিজিনাল সাদা বাহার, ঠিক আছে অরিজিনাল সাদা বাহার নো কপি, ওকে আপু ও এম জি এত কিউট, থ্যাংক ইউ আপু। এই হচ্ছে ডিজিটাল প্রিন্ট করে করা, হ্যাঁ এই হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে আপনার প্রিন্টটা করে করা আছে, এগুলো কিন্তু কপি না অরিজিনাল গুলো আমাকে দাও। হ্যাঁ ড্রেস নিয়ে চলে গেছে, মিডিয়ামের বডি সাইজ কত হবে আপু, মিডিয়ামের বডি সাইজ আপনি কত পরেন আমি বলে দেই, আপনি কে কোন সাইজটা পরবেন চড়তে চান ওইটা বলেন আমি বলবো এই সাইজ নেবেন, আপনি কোন সাইজ নিতে চান সেটা বলেন, তাহলে আমার জন্য ইজি হবে আমি বলে দিতে পারবো আপু। হ্যাঁ বা আপনি পেজে বললেও হবে যে আমি এই সাইজটা পরি, এই সাইজে এই সাইজটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে বলেন আমাকে। হ্যাঁ আপু আপনি বলেন যে আপনি কোন সাইজটা পারেন, কি যে সুন্দর মিডিয়ামটা, মিডিয়ামটা 40 থেকে 42 পর্যন্ত ইজিলি পড়তে পারে, 40 থেকে 42 যারা তা বা আপনি হচ্ছে মিডিয়ামটা নেবেন, 40 থেকে 39 40 41 42 যারাই পড়েন না কেন তারা হচ্ছে মিডিয়াম নেবেন, আর লার্জ নেবেন হলো 44-46 সাইজটা, ওকে। দুপাট্টাটা অসাধারণ আপু, 48 কি হবে আপু, 40 আচ্ছা আমার কাছে আপু 48 আপু, আপনি একটু পেজে মেসেজ করেন ইয়া তুমি একটু দিও কালকে মেপে একটু আমি দেখবো আপু, হ্যাঁ ডিফারেন্ট কালেকশন, হ্যাঁ আপু ডিফারেন্ট। আর স্টেট কাটিং প্যান্ট একদম রেডি টেডি করে বানায় টানে একদম পাকিস্তান থেকে, ওদের পাকিস্তানের কিন্তু একটা ওদের কিন্তু একটা শেড কিন্তু একটু ডিফারেন্ট, ওদের স্টেট কাট প্যান্টের লুকটাই কিন্তু অন্যরকম হয়েছে, প্রত্যেকটা আপনার বানাতে হচ্ছে না সম্পূর্ণ রেডি করে করা আছে। প্রাইস আপু বলে দিয়েছে এক্সক্লুসিভ কালার কম্বিনেশন, অনেক সুন্দর কালার কম্বিনেশন আপু, 38 পরি কি সাইজ, 38 আপু স্মল, 38 স্মল, হ্যাঁ 38 স্মল। এই হচ্ছে যারা নেবেন স্ক্রিনশট নিয়ে ফেলেন, হ্যাঁ মিডিয়াম সাইজটাই বেশি লাগবে, এটা খুবই নর্মাল একটা জিনিস, হ্যাঁ মিডিয়াম সাইজটাই নর্মাল, স্মল সাইজটা
আপু অসাম কালেকশন থ্যাংক ইউ যে আপনারা অনেক পছন্দ করতেছেন তার রেসপন্স আমি দেখতেছি আমার মডারেটর অলরেডি বলতেছে এই কালার কিন্তু স্টক আউট আপু দোপাট্টা গুলো অসাধারণ আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো সাইজটা পাওয়ার জন্য আমি স্টিচ কালেকশনে বলবো অবশ্যই আপনারা কারণ হচ্ছে এইগুলোর কিন্তু পিকচার টিকচার খুব একটা দেয়া হবে কি আমি শিওর না আমি জানি না কপি অরিজিনাল মধ্যে পার্থক্য আমি নিয়ে দেখেছি যাচাই করার জন্য হ্যাঁ আপু অবশ্যই হ্যাঁ এটা তো আপনি যারা অরিজিনালটা পরে তাদের তারা প্রোডাক্ট ধরলেই বুঝে ফেলতে পারবে ঠিক আছে সেই হচ্ছে আপু ড্রেসটা যার প্রাইস হচ্ছে মাত্র কত টাকা 3300 টাকা ফুল সেট একদম সুপার সফট প্রিমিয়াম কোয়ালিটির খুবই সুন্দর স্টেপ কাটিং প্যান্ট রেডি করা আছে কুর্তিও রেডি করা ওড়নাও রেডি করা প্রাইস হচ্ছে 3300 টাকা 3300 টাকা 39 সাইজ হলে কোনটা নিব 39 হলে মিডিয়াম নেন আপু মিডিয়াম নেন এই হচ্ছে না ওই কালারটা না একটু ভাস করে ফেলো এই হচ্ছে আপু আমি যেটা পরে আছি আমারটা হচ্ছে একটু গ্রে হ্যাঁ গ্রে ব্ল্যাকিশ গ্রে টাইপ কালার ব্ল্যাকিশ গ্রে আর এটার মধ্যে ব্লুটা 36 হবে কি জি আপু 36ই হচ্ছে স্মল আমি কিন্তু 36 পরি হ্যাঁ আমি 36 পরি আমি স্মল পরেছি ওকে আমি 36 পরি স্মল পরেছি আর এইগুলো একটু লুজ ফিটেটেই ভালো লাগে হ্যাঁ প্রাইস রিজনেবল কোয়ালিটি অনুযায়ী আপু এইগুলো আপনি নিয়ে দেখেন তারপরে হচ্ছে আর আরেকটা জিনিস হচ্ছে এইগুলোর তো আমার যাচাই বা ইয়া করার কিছু নাই যে আনকমন কিছু বা এরকম কিছু না কারণ পাকিস্তানি এগুলা রিনাউন্ড কোম্পানি সাদাবাহার বিন সাইদ আগানুর কিন্তু আমি এতটুকু বলবো যে আমি আপনাদেরকে অরিজিনালটা দেবো যেহেতু আমি 5 বছর যাবত একটা বিজনেস করি যেখানে আমি একদম আপনাদেরকে বাংলাদেশে যেগুলো আনতেন আমি বলবো আমি বাংলাদেশি প্রোডাকশন হাউসের সব থেকে বড় যে এক নম্বর যারা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট তৈরি করে তাদের সাথে কাজ করে আসছি বিগত 5 বছর যাবত এবং অলরেডি এইটা আমার একটা ধরতে পারে শপের জন্য ছোটখাটো একটা কিছু যেটা আমার মেইন বিজনেস যেখানে আমি আজকে 5 বছর যাবত কাজ করতেছি যেটা আমার মেইন সেইটা কিন্তু আপু সেখানে আপনারা জানেন যে আমরা কিরকম কোয়ালিটির জিনিস দিই সেখানে তো ইম্পসিবল যে কোন কপি প্রোডাক্ট বা কোনো কিছু তাই না সেখানে ইম্পসিবল যে ইয়া করা আপু তোমার ড্রেস মানে অন্যরকম সুন্দর থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ কোন লাভ লাইক দেখতেছি না আপনারা কতটুক লাভ লাইক দিচ্ছেন আমি দেখবো 600 মানুষ জয়েন করছিলেন কতটুক লাভ লাইক মেকআপ ছাড়া আরো বেশি কি আপু আমাকে পুরো অসুস্থ রুগী লাগতেছে আমি আজকে অনেক টায়ার্ড আপু অনেক টায়ার্ড নতুন কিছু আমি হচ্ছে দৌড়াদৌড়িটা বেশি আমি আমার অফিসে গেছি অফিস থেকে আসছি যে একটু মেকআপ নেব একদমই সময় নাই কালকে সারা রাত আপু আমাদের একটা পার্টি ছিল ওইখান থেকে আসছি অনেক রাত্রি ঘুম টুম হয়নি পুরো হচ্ছে কিন্তু আমি যে কথা দিয়ে রাখছিলাম যে এদিন লাইভ করবো এই জন্য চলে আসছি আপু পড়ার ড্রেস হচ্ছে 3300 টাকা আমার পড়াটা হচ্ছে 3300 টাকা সাদাবাহার পাকিস্তানি অরিজিনাল স্টিচ কালেকশন হ্যাঁ এই হচ্ছে সুন্দর করে কাট ওয়ার্ক করে এমব্রয়ডারি করে সিকোয়েন্স ওয়ার্ক করে করা আছে ব্লু কালার খুব সুন্দর আপনি পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে কি এই যে নিচের পোর্শনটাও দেখেন কাট ওয়ার্ক করে করা আছে একদম নিচটা টোটালি হচ্ছে কাট ওয়ার্ক করে পেয়ে যাচ্ছেন কাট ওয়ার্ক করে ঠিক আছে সো আপু যার আপু তো খুব ভালো আছে আপু ওয়ার্ড গুলো অসাধারণ অসাধারণ এবং কাপড়ের কোয়ালিটি কোন ইনার লাগছে না ডিজিটাল প্রিন্ট সুপার সফট হ্যাঁ সুপার সফট অন্যটাও দারুণ অন্যটাও দারুণ এটা ব্লুর সাথে রেড এর একটা কম্বিনেশন পাচ্ছেন ঠিক আছে যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপু আমাদের পেজে অর্ডারটা প্লেস করে দিবেন আমাদের পেজে অর্ডারটা প্লেস করে দিবেন খুবই সুন্দর আপু সপ্তাহে একটা দিন লাইভ করবো তো চেষ্টা করবো দুইটা করে ডিজাইন দেখাই তার অবশ্যই আস্তে আস্তে যারা ওয়েডিং এ পড়ার জন্য লাক্সারি কালেকশন চান তারাও পাবেন সামনের সপ্তাহে পাকিস্তানি কামদানি ড্রেস কি শোরুমে হবে না রে আপু আমার একদিন কোনো পাকিস্তানি ড্রেস ছিলই না এই যে একটা করে স্টিচ কালেকশন গুলো আপনারা চান বিধায় একটা করে লাইভ করে দিব আপু হ্যাঁ একটা করে লাইভ করে দিব এই হচ্ছে স্টেট কার্ড প্যান্ট দেওয়া আছে খুব সুন্দর প্রাইস হচ্ছে আপু 3300 টাকা সাইজ হচ্ছে স্মল মিডিয়াম লার্জ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপু ফার্স্ট ফার্স্ট অর্ডারটা প্লেস করে দিবে সাইজ যেন মিস না হয়ে যায় ঠিক আছে সো সাইজ যেন মিস না হয় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন প্রাইস হচ্ছে 3300 টাকা আমি যেটাই দেখালাম ওইটারই হচ্ছে এই যে ব্ল্যাকটা আমি পরে আছি হ্যাঁ একটু গ্রেস ব্ল্যাক কালারটা পরে আছে লাস্ট নাইট পার্টিতে তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ মাশাল্লাহ নর্মাল লুকে সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ এই হচ্ছে ভরসার পেজ অনেস মাই থ্যাংক ইউ আপু একটু লাভ লাইক দিয়ে দেন লাইফটা একটু ভালোবেসে শেয়ার করে দিয়েন আপুরা যারা আমার লাইফটা দেখতেছেন একটু শেয়ার করে দিয়েন হ্যাঁ মুনমুন আপুর যারা নিয়মিত লাইভ দেখেন একটু লাইফটা একটু শেয়ার করে দিয়েন ওকে আপু থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ ফাইরুজ আহিন আপু থ্যাংক ইউ লাভ লাইক থেকে এবং শেয়ার ডান যারা করতেছেন 200 টাকা গিফট ভাউচার নিয়ে নেবেন আজকে আপু আমার নায়রা আ কুর্তি ড্রেসটা নিব আপু নেন যেটা ভালো লাগে এই হচ্ছে আরেকটা কালার হ্যাঁ এই কালারটাও তো খুবই সুন্দর জানেন এই তো লাইট কালার দেখলে শারমিন আপু খুব ভালো লাগে একদম এগুলো কোনো ইনার টিনার কিচ্ছু লাগবে না সুপার প্রিমিয়াম কোয়ালিটির একদম সুপার সফট কটন এবং এই যে দেখেন ডিজিটাল প্রিন্টগুলো দেখেন খুব সুন্দর এবং নিচের কাট ওয়ার্কটা দেখি কাট ওয়ার্কটাও কিন্তু চমৎকার করে কাট ওয়ার্কিং করে করা আছে নিচের কাট ওয়ার্ক
কার্ট ওয়ার্কিংটাও অনেক সুন্দর পেয়ে যাচ্ছে, মেকআপ সারা গর্জিয়াস লাগছে। আপু ব্লুটা নেব, আপু স্ক্রিনশট দিয়ে পেয়ে যেই সাইজটা লাগবে স্মল মিডিয়াম লার্জ কোন সাইজ আপনার দরকার সেটা আপনি নিয়ে নেবেন। এই যে দেখেন এখানে কিন্তু সুন্দর করে বাটনগুলো ওয়ার্ক করে করা পাচ্ছেন, ঠিক আছে। আর এই হচ্ছে আপনার স্লিভস এর অংশটা, হ্যাঁ স্লিভস এর অংশটা দেখি কাট ওয়ার্ক করে খুব সুন্দর করে প্রত্যেকটার মধ্যে এরকম কাট ওয়ার্কিং করে এমব্রয়ডারি সিকোয়েন্স এবং কালার কম্বিনেশন আলাদা, প্রত্যেকটার সাথে ডিফারেন্ট, এমন না যে একটা একরকম না, প্রত্যেকটার সাথে ডিফারেন্ট কালার কম্বিনেশন সবই আলাদা করা পাচ্ছেন, ঠিক আছে, সবই আলাদা করা পাচ্ছেন, প্রত্যেকটা কালার কম্বিনেশন সবকিছু আলাদা আলাদা। হ্যাঁ ওন্নাটা দেখে এই হচ্ছে ওন্নাটা, প্রত্যেকটা ওন্নাই হচ্ছে ডিজিটাল প্রিন্ট, সুন্দর হাতে দিয়ে ধরবেন যখন অনেক কমফোর্টেবল এবং খুবই আরাম পাবেন যারা কটন লাভার আছেন এবং কটন ছাড়া কিছু করে না তারা ডেফিনেটলি। আর এইগুলো হচ্ছে আপু অনেক মানে সাদা ভাইয়ের অনেক হিট কালেকশন, এগুলো আপু খুব সুন্দর, থ্যাংক ইউ। 32 লাগবে, আপু স্মল সাইজ নিতে হবে, নিয়ে আপনাকে চাপাইতে হবে একটু, হ্যাঁ কারণ হচ্ছে একটু চাপাইতে হবে, স্মলের থেকে তো আর তিনটেই সাইজ আসে। আপু 4000 স্টোনের ব্ল্যাক ড্রেসটা কি আছে? 4000 স্টোনের ব্ল্যাক ড্রেসটা কি আমাদের শোরুমে আছে? দেখো তো এই হচ্ছে আপু, ওইটা রিএস্টকে দেওয়া আছে, এই হচ্ছে আপু স্টেট কাটিং প্যান্টটা, হ্যাঁ এটা হচ্ছে মিডিয়ামের, মিডিয়াম মনে হয় আপু মিডিয়ামের, চার্জারটার সাথে আলাদা প্যান্ট সবকিছু কাটিং এ চেঞ্জ, প্রাইস আছে 3300 টাকা। আপু এই হচ্ছে প্যান্ট ট্যান্ট সবকিছু রেডি, আপনি নিয়েই পরে ফেলতে পারবেন যার যেই সাইজটা লাগবে, হ্যাঁ স্মল মিডিয়াম লার্জ যার যেই সাইজ লাগবে সে সেই সাইজের নিয়ে আপনি পরে ফেলতে পারবেন। প্রাইস হচ্ছে মাত্র 3300 টাকা, মাত্র 3300 টাকা। এগুলো কিন্তু সেই লেভেলের সুন্দর, তোমাকে মেকআপ ছাড়াই মাশাল্লাহ লাগছে, তাই জানি না আপু, খুব সুন্দর ড্রেস আপু, খুব সুন্দর ড্রেস, থ্যাংক ইউ। যেই আজকে যেই মোবাইলটা লাইক করতেছি সেই মোবাইলে আমাকে রুগী দেখান, যাই না কেন আপু, অসুস্থ মনে হয় কি আমি অসুস্থ মানে বুঝে না, আমি এই মোবাইল দিয়ে এই জন্য লাইভই করি না, কিন্তু আজকে শোরুমে নিয়ে আসছি তো কিছু করার নাই, সো এখন চেঞ্জও করতে পারতেছি না, চেঞ্জও করতে পারতেছি না। 48 আপু 48 হবে কিনা একটু একটু মেসেজ করে রাখেন কালকে, বলো। এই যে দেখেন কম্বিনেশন, দেখেন প্রত্যেকটা হচ্ছে ওন্নাটা হচ্ছে ড্রেসের কাট ওয়ার্কের সাথে ম্যাচিং করে করা হয়েছে, ঠিক আছে। আপু এটা অনেক সুন্দর, আপু অনেক সুন্দর, এটা আমার পড়তে ইচ্ছা করতেছিল, এত সুন্দর প্রত্যেকটা, সুন্দর আপু প্রত্যেকটাই সুন্দর। প্রাইস মাত্র কত বলেন, বলেন মাত্র কত? মাত্র হচ্ছে 3300 টাকা, ফুল স্টিচ কালেকশন, থ্রি পিসেস। আপু তুমি অনেক ভালো, ও এম জি হার্টে কম্বিনেশন, থ্যাংক ইউ। এইটারই আমি যেটা দেখালাম ওইটার থেকে আরেকটু ডিফারেন্ট কালার কম্বিনেশন, হ্যাঁ ওইটা হচ্ছে টমেটো রেড, আর এটার মধ্যে হচ্ছে বেস কালারের মধ্যে ইনার লাগবে না, কোনোটার মধ্যেই কোনো ইনার লাগছে না, বেস কালারের মধ্যে এটা হচ্ছে একটু পিচি পিঙ্ক টাইপ বা কালারের মধ্যে দিয়ে করা আছে, আর ওইটা ছিল টমেটো রেড দিয়ে, ঠিক আছে। এই হচ্ছে গেল সাইজ স্মল মিডিয়াম লার্জ, স্মল মিডিয়াম লার্জ, এই হচ্ছে স্লিভসটা, যেটা যেটা খুবই অ্যাট্রাক্ট করবে, হ্যাঁ খুবই অ্যাট্রাক্ট করবে যারা আমার মতো, আমার যেমন আমি আমার হাত অনেক ভালোবাসি, হ্যাঁ আমার অনেক পছন্দ, আমাকে আমি অনেকবার লাইভে বলছিলাম যে আমাকে যদি পার্টিকুলার একটা মানুষ হিসেবে সবচেয়ে বেশি কেউ যদি বলতে বলে যে আপনার সবচেয়ে বেশি কি পছন্দ একজন মানুষের, আমি বলবো আমার হাত, আর সবচেয়ে অপছন্দ বেশি আমার চুল, আমার চুল প্রচুর পরে এবং প্রচুর ডিস্টার্ব করে আমাকে। আপু তোমাকে আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু, ওয়াও কি সুন্দর। এই হচ্ছে খুবই সুন্দর কাট ওয়ার্ক করে, এই যে দেখেন অনেক বেশি সুন্দর করে কাট ওয়ার্ক করে করা আছে, ঠিক আছে, এবং কাট ওয়ার্ক করে পুরো এমব্রয়ডারি করে সিকোয়েন্স ওয়ার্ক করা পাচ্ছেন, ঠিক আছে। স্লিভস এর ডিজাইনটা এবং হচ্ছে এই হচ্ছে আমার পুরো নিচটাই হচ্ছে কাট ওয়ার্কের ডিজাইন আছে, ঠিক আছে। এই যে এই যে প্রত্যেকটার মধ্যে কাট ওয়ার্কিং এত সুন্দর করে ডিজাইনটা করে করা আছে, হ্যাঁ নিচে পোশাকটা যে আমি যেটা পরে আছি সেটা দেখেন, আমার কাছে কাট ওয়ার্কের ডিজাইন অনেক ভালো লাগে, তুমি যা পড়ো তাই অনেক সুন্দর লাগে, অলওয়েজ বেস্ট কালেকশন, থ্যাংক ইউ। একটু লাভ লাইক দিয়ে দিন, লাইকে একটু পার্সোনাল প্রোফাইলে হইলো, আপনারা যারা ভালোবাসেন একটু শেয়ার করে দিন, হ্যাঁ এই পেজটা যারা হচ্ছে স্টিচ কালেকশন ভালোবাসবেন তারা হচ্ছে একদম সুন্দর হয়েছে না যে সেপারেট করে দিছি, ওইটা আমাদের মেইন পেজ, আর এটা হচ্ছে আমাদের যারা স্টিচ কালেকশন তারা নিতে যাবে। তোমাকে অনেক থ্যাংকস এত সুন্দর ড্রেস আনার জন্য ফরিদ আপু, থ্যাংক ইউ। লাস্ট লাইভ রিজনেবল কটন ড্রেসটা কবে থেকে ডেলিভারি দেওয়া হবে? আপু ডেলিভারি দেওয়া হচ্ছে আপু আজকে ফ্রাইডে, তো হয়তো ফ্যাক্টরি থেকে সব আসে নাই, আগামীকাল স্যাটারডে তে আসবে স্টেট কাটিং প্যান্ট। প্রাইস হচ্ছে আপু কত? প্রাইস বলে দিচ্ছি আপু, প্রাইস হচ্ছে মাত্র কত টাকা বলেন? প্রাইস হচ্ছে মাত্র 3300 টাকা, স্টিচ কালেকশন প্রাইস হচ্ছে 3300 টাকা, অলওয়েজ শেয়ার ডান, থ্যাংক ইউ আপু। এটা খুব সুন্দর, প্রত্যেকটাই খুব সুন্দর, ভাস করে ফেলো আমি দেখিয়ে দিচ্ছি। এই লাস্ট হচ্ছে আমার কালারটা, আমার কালারটা, আমার কালারটা, ঠিক আছে আমার কালারটা, তোমার নায়রা আর ড্রেস আর প্রাইস আপু আমারটা কোন আয়রা কাটা, এই হচ্ছে আমি যেটা পরে আছি, হ্যাঁ এটা হচ্ছে একটু ব্ল্যাকিশ এর মধ্যে আপু, এগুলো কিন্তু সব ডিজিটাল প্রিন্ট, নর্মাল কোন প্রিন্ট না, সবই হচ্ছে ডিজিটাল প্রিন্ট এবং কাপড়ের কোয়ালিটি
2 মাস সুন্দর যারা নেবেন তারাই বুঝতে পারবেন নেয়ার পরে এবং নেকের ডিজাইনটা দেখেন কত সুন্দর করে নেকের ডিজাইনটা করে করা আছে করে আবার নেকে কি দেয়া আছে দেখেন না এখানে কিন্তু একটা মানে বোরিং ওয়ার দিয়েছে ডিজাইনের পাশে যে নেকের বিশেষ সাথে খুব সুন্দর করে বোরিং ওয়ার দিয়ে এখন পুরোটার মধ্যে হচ্ছে বাটন ওয়ার করে করা আছে ওকে এবং স্লিভসটা তো দেখতেই পাচ্ছেন স্লিভসে কাট ওয়ার করে এরকম ডিজাইন করে এমব্রয়ডারি করে করা আছে আর এই যে দুই সাইড থেকে কাট ওয়ার এমব্রয়ডারি করে নিচ পর্যন্ত গিয়েছে স্ট্রেট কাটিং প্যান্ট অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর আপু এমনিতে আনস্টিচ নেই তাড়াহুড়ো কোনো প্রোগ্রাম হলে স্টিচ নিতে পারবো এখন সুবিধা আপনাদের থ্যাংক ইউ সো মাচ আপু এটা হচ্ছে আপু আপনাদের জন্যই করে রাখা আপনারাই চাচ্ছেন অনেকেই আমাদের শোরুমে শপে এসে স্টিচ কালেকশন লাগে আপু এই জন্যই হচ্ছে করা আর প্রতিদিন তো লাইভ করা আমার পক্ষে কখনোই পসিবল না যেহেতু আমার মেইন যে লাইভগুলো সপ্তাহে একটা দিন আপনাদের জন্য শোরুমে লাইভ হবে সেটা হচ্ছে স্টিচ কালেকশন হ্যাঁ এবং পাকিস্তানি অরিজিনাল স্টিচ কালেকশন তাও আবার এই পেজে হ্যাঁ চারদিকে চারটা টার্সেল ঝুলোর আছে এই হচ্ছে ওন্নাটা অনেক সুন্দর আপু অনেক অনেক সুন্দর 3,300 টাকা ফুল স্টিচ কালেকশন হ্যাঁ 3,300 টাকা কালার কম্বিনেশন অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর মাশাআল্লাহ সবগুলো অনেক সুন্দর আপু বডি সাইজ 40 আপু যদি 40 নেন তাহলে মিডিয়ামটা নিয়ে নেন মিডিয়ামটা নিয়ে নেন মিডিয়াম আমরা 42 ধরি মিডিয়ামটা নিলেই আপনি 40 পড়তে পারবেন হ্যাঁ পড়তে পারবেন একটু আপনার এগুলো ইউজ টু হইতে হবে ঠিক আছে ইউজ টু হইতে হবে যে স্মল মিডিয়াম লার্জ আপনার একদম বডি অনুযায়ী তো আর বানাবে না যেমন এটা 38 আমি 36 পড়েছি একটু লুজ ফিটেটেই এগুলো পড়ে আপু আজকে নর্মাল ফেস সুন্দর লাগছে তাই থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এই হচ্ছে ড্রেসটা হ্যাঁ এই হচ্ছে ড্রেসটা আমার না মেকআপ নিতে এমনিই আপু অনেক অপছন্দ তারপর আগে 3টা দিন লাইভ করতাম সেটা এখন আবার একদিন বাড়ছে এখন আমার আরো অশান্তি লাগতেছে মেকআপ করতে আপু এই পেজে অর্ডার দেওয়া যাবে প্রাইস জি আপু এই পেজে নাজনীন পারবেন আপু প্রাইস হচ্ছে আপু স্টিচ কালেকশন ফুল রেডি প্রাইস 3,300 টাকা আমি একটা দেখাইছি ফার্স্টে যেটা সেটা 3,800 এটা হচ্ছে 3,300 টাকা যেন আপনারা অনেকে থাকে দুইটা তিনটা করে পার্চেস করবেন তাদের জন্য একই ডেলিভারি চার্জে যেন নিয়ে নিতে পারেন হ্যাঁ আমার ডেলিভারিটা পুরোটা আমার অফিস থেকেই যাবে সবকিছু আমার অফিস থেকেই হবে আমার নাম বলো ঝর্ণা ইসলাম আপু সো আমার অফিস থেকেই যাবে শুধু হচ্ছে আমি এখানে হচ্ছে লাইভটা আপু আমি এই পেজে করে দিলাম ওই পেজের সাথে আমার মেইন যে পেজ ওই পেজের সাথে আমি মিলাবো না হ্যাঁ লাভ লাইফ থেকে একজন উইনার নিব ভালোবাসা রাপিটা লাভ ইউ আপু আর যারা হচ্ছে আপু যেহেতু আমি আগেই বললাম যে আমার সপ্তাহে একটা স্টিচ কালেকশনের লাইভ যাবে হ্যাঁ সপ্তাহে একটা যাবে যারা হচ্ছে স্টিচ কালেকশন পছন্দ করেন তারা শপে চলে শপ থেকেও নিতে পারবেন এবং আপু 46 কি নিব ঝর্ণা আপু 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 নেন আপনি 46 এর লার্জ নিতে হবে 46 মানে হচ্ছে লার্জ নিতে হবে সেটা সপ্তাহে একটা দিন হচ্ছে আপনারা আমাদের স্টিচ কালেকশনটা পাবেন ওকে এই পেজে ওয়ারেন্সেল প্লাসে ওয়ারেন্সমেলে পাবেন না ঠিক আছে ওয়ারেন্সমেলে পাবেন না খুব সুন্দর সফট কটনের মধ্যে কালেকশন যার যেটা ভালো লাগে সে হচ্ছে নিয়ে নেবেন আর আপু এইগুলা কিন্তু আমাদের ওই পেজের মতো অনেক বিগ কোয়ান্টিটি না ঠিক আছে অল্প অল্প কিছু পিসেস আমাদের কাছে থাকবে ঠিক আছে অল্প অল্প পিসেস করে লাইভে যাও তো লাইভে ঢুকে একটা মোবাইল দিয়ে দেখো তো লাইভে যাও আপু 46 হাই আপু রজি আক্তার আপু হাই আপু যারা শেয়ার করেছেন একটু কমেন্টস করেন আর লাভ একজন উইনার নিয়ে নেবো হ্যাঁ একজন উইনার নিব আপু ভালোবাসার আপিটা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আর ওয়ার স্মাইল যারা প্লাসে যারা আছেন সবসময় ওয়ার স্মাইলে চলে যায় প্লাস খুঁজে আর পাই না সো যারা আছেন 34,000 ফলোয়ার আছে মানে আজকে 33 থেকে শুরু করছিলাম 1K ফলোয়ার আমার বাড়ছে আজকে আলহামদুলিল্লাহ 1K আছে খুদে খুদে আজকে একটু একটু করেই হয়ে যাবে বাট আমি চাচ্ছিলাম যে খুব তাড়াতাড়ি জানি 50K হয়ে যায় আলহামদুলিল্লাহ আজকে পাকিস্তানি ধামাকা হ্যাঁ আপু আজকে পাকিস্তানি ধামাকা এই পেজের জন্য যারা হচ্ছে এই পেজের জন্য এই যে 5টা কালার আমি দেখালাম দাঁড়াও রাখো 5টা কালার আপনারা নিয়ে নিতে পারবেন
যার যেটা ভাল লাগে সে নিয়ে নিতে পারবেন। আর অবশ্যই পেজটাতে একটু ফলো দিয়ে রাখবেন আপু, হ্যাঁ পেজটা ফলো দিয়ে রাখবেন, নতুন নতুন অনেক কালেকশন আমরা আপনাদের জন্য নিয়ে আসব, ঠিক আছে? অনেক কালেকশন কিন্তু সপ্তাহে একটা একটা দিন লাইভে যাবে আপু, আমি একটা দিন ছাড়া আমার পক্ষে পসিবল না, ওকে? একটা দিন ছাড়া আমার পক্ষে পসিবল না, তোমার লাইভে যেখানে আছে আমরাও সেখানে আছি আপু। থ্যাংক ইউ সো মাচ আপু, অ্যাক্টিভ অ্যান্ড অ্যাক্টিভ আপু, থ্যাংক ইউ, অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। তো হচ্ছে একজন আপু যার লাভ লাইফ থেকে একজন লাকিলি একজন উইনার দিব, যে হচ্ছে আজকে যে কোনো পার্সেসে 200 টাকার গিফট ভাউচার পেয়ে যাবে, ঠিক আছে? যে কোনো 200 টাকার একটা শারমিন আক্তার আপু, হাই হাই, আমার নামেরই একজন হয়ে গেছেন, এই যে প্রোফাইলটা দেখে নেন শারমিন আক্তার আপু, ধরো আমি একটা পিকচার তুলে নিয়ে যাই, দেন হচ্ছে এই শারমিন আক্তার আপু আপনি হচ্ছে আজকে কোন ড্রেস নিয়ে 200 টাকার গিফট ভাউচার পেয়ে যাবেন, ঠিক আছে? আল্লাহ হাফিজ আপু, থ্যাংক ইউ, আজকে ফার্স্ট লাইভ করলাম এই পেজ থেকে, আলহামদুলিল্লাহ অলমোস্ট 700 আপুরা জয়েন করেছিলেন, অনেক খুশি, ছোট ছোট জিনিসই অনেক খুশি দেয়, হ্যাঁ অনেক খুশি দেয়। এবং হচ্ছে আমি আমি ধরে ধরে এমনি পিকচার তুলে দেওয়ার চেষ্টা করবো, হ্যাঁ, যে আমি দেখি এমনি ধরে ধরে পিকচার তুলে দেওয়া যায় কিনা, এই যে দেখেন সাতটা, হ্যাঁ একটা দুইটা পাঁচটা, সরি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কালার আমি দেখালাম, সাইজ হচ্ছে লার্জ, কি বলি স্মল মিডিয়াম লার্জ, হ্যাঁ যার যেই সাইজ লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ অর্ডারটা প্লেস করে দেবেন, তোমার সব পেজেই আমরা আছি আপু, থ্যাংক ইউ নাজিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ। তো সবগুলো কালেকশনই সুন্দর, আপনার যেটা ভালো লাগে আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেললেন, আর হচ্ছে অবশ্যই পেজটাকে একটু ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।